সবাইকে স্বাগতম গণিতের গল্প পাঁচ নির্ণায়কের কথায় তো আমরা সবসময় যেটা করি শুরুতে একটু সময় নিই আপনাদের কাছ থেকে যে এই ভিডিওটাকে একটু ছড়িয়ে দেব আমার ফেসবুক প্রোফাইল থেকে আপনাদেরও যদি মনে হয় যে আপনাদের কোনো বন্ধুদের কাছে ভিডিওটার লিঙ্ক আপনারা পৌঁছে দিলে তারা উপকৃত হবে তাহলে আপনারা ছড়িয়ে দিতে পারেন ঠিক আছে তো আজকের যে আলোচনার বিষয়টা সেটা হচ্ছে নির্ণায়ক তো নির্ণায়ক নিয়ে আমি যখনই অনেকের সাথে যখনই কথা বলেছি আমি দেখেছি যে অধিকাংশ ক্ষেত্রেই সবাই নির্ণায়ক ব্যাপারটার কীভাবে বের করতে হয় একটু একটু সবার ধারণা আছে যেরকম অন্তত যদি দুই দুই বাই দুই আকারের কোনো নির্ণায়ক হয় যে ওয়ান টু ফাইভ সিক্স এরকম কিছু একটা ধরা জাক আছে তো সেটাকে তারা খুব দ্রুত এরকম কোনো কোন বরাবর গুণ করে মাইনাস অন্য কোনো বরাবর গুণ করে সেটা একটা মান তারা খুব দ্রুত বের করে দিতে পারে কিন্তু যেটা হয় যে এই যে মানটা আমরা বের করলাম এটা আসলে কি জিনিস সেই জিনিসটা আমরা অনেকে জানি না আবার কেন এই নির্ণায়ককে আমরা ঠিক নির্ণায়কই বললাম এই ব্যাপারটা অনেকে জানে না তো আমি মনে করলাম যে আজকের এই লাইফটাতে নির্ণায়কের এই ব্যাপারটা নিয়ে একটু বলবো আর সেই সঙ্গে লাইফের শেষের দিকে আমি মূলত ইন্টারমিডিয়েটের এই আজকের আলোচনাটা অধিকাংশ ক্ষেত্রে এইচএসসি যারা যারা পড়ছে কিংবা যারা ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য হয়তো একটু বেশি কাজে লাগবে তো এই যে নির্ণায়ক নির্ণায়কের কিছু অপারেশন আছে যেরকম রো অপারেশন কলাম অপারেশন তো এটা ফিল করতে পারে না যে কেন রো অপারেশন বা কলম অপারেশনগুলো এরকম করে কাজ করে এরকম করে লেখা যায় যে সি ওয়ান ড্যাশ ইকুয়াল টু সি ওয়ান মাইনাস টু সি টু এই এই জাতীয় যে জিনিসগুলো তো এগুলোর যদিও প্রমাণ আসলে বইয়ের মধ্যে দেওয়া আছে এবং আমি আসলে সেটাই সবার সামনে আবার তুলে ধরবো এগুলো বইয়েরই জিনিস একেবারে এমন কোনো জিনিস না যেটা আমি নিজে তৈরি করছি তো চলো নির্ণয় ব্যাপারটা বোঝার জন্য আগে একটা ম্যাট্রিক্স ব্যাপারটা নিয়ে একটু বোঝাই আসি ম্যাট্রিক্স জিনিসটা কি আচ্ছা আমি আমার এই চলে যাব ঠিক আছে তো দেখো ম্যাট্রিক্স হচ্ছে সারিবদ্ধভাবে থাকা কিছু সংখ্যা বা কিছু উপাদান তাই না যেরকম এটা একটা ম্যাট্রিক্স টু থ্রি ফাইভ সিক্স বললাম এটা একটা ম্যাট্রিক্স কিন্তু এরকম করে সারি সারি বেঁধে থাকার মানেটা কী আসলে মানে এরকম কেন লিখলো মানুষ ম্যাট্রিক্সের যেখান থেকে শুরু হয়েছিল সেই জিনিসটা একটু বলি ম্যাট্রিক্স চলে শুরু হয়েছিল কিছু ইকুয়েশন থেকে কীরকম ধরা যাক আমাদের কাছে একটা ছোট্ট ছোট্ট একটা সমস্যা আছে এরকম যে দুইটা আপেল দুইটা আপেল আর তিনটা কমলার মোট দাম হচ্ছে আট টাকা এটা ইংরেজিতে লিখেছে আট ঠিক আছে বাংলিশ হয়ে গেছে দুই তিন আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই যতক্ষণ পর্যন্ত মানুষ বুঝতে পারে ততক্ষণ ওকে আবার আরেকজন দেখল পাঁচটা আপেল আর ছয়টা কমলা এদের মোট দাম ধরা যাক এটা আমি জাস্ট বানাচ্ছি আর কি এখন মনে মনে বানাচ্ছি তো এরকম একটা তাদের কাছে মানে আছে যে দুইটা আপেল আর তিনটা কমলার দাম হচ্ছে আট টাকা আর পাঁচটা আপেল আর ছয়টা কমলা এদের দাম হচ্ছে সতেরো টাকা তো এখন বলতে হবে যে আপেলের দাম কত আর কমলার দাম কত তো এই এটা আমাদেরকে বের করতে হবে যে একটা একটা আপেলের দাম কত আর একটা কমলার দাম কত তো এই ধরনের যে সমস্যাগুলো আছে এদেরকে বলে সাইমাল্টেনাস লিনিয়ার ইকুয়েশানস এই যে ইকুয়েশানগুলা তাদের সমাধানটা আমরা কেমন করে করবো অনেক রকমভাবে এটা সমাধান করা যায় এটার সমাধান করার বহু রকম উপায় আছে এটাকে আমরা এখান থেকে প্রতিস্থাপন উপায় করতে পারি অপনয়ন পদ্ধতিতে করতে পারি বজ্রগুণন পদ্ধতিতে করতে পারি নির্ণায়ক দিয়েই আমরা ক্রেমারের রুল ব্যবহার করে করতে পারি অনেক অনেক রকম এটার উপায় আছে এই এই জিনিসটাকে সমাধান করার কিন্তু কথা হচ্ছে যে যে সমাধানটা আমরা করব। একটা ব্যাপার এখানে আমরা খেয়াল করি যে এখানে যদি আপেল আর কমলা না হয়ে এখানে যদি জিনিসটা এরকম হতো টু এক্স প্লাস থ্রাইজ ওয়াই ইকুয়াল টু এইট ফাইভ এক্স প্লাস সিক্স ওয়াই ইকোয়াল টু সেভেন্টিন তাহলে এই সমীকরণের সমাধান কি আলাদা হতো এখানে আপেল আর কমলার যে দাম হতো এখানে এক্স আর ওয়াইয়ের মান কি আলাদা হতো এই এক্স ওয়াই আলাদা দুটো নাম ব্যবহার করার ফলে এই জিনিসটাকে আলাদা হয়ে যেত আসলে যেত না তার মানে মূল ব্যাপারটা কি মূল ব্যাপারটা আসলে এই আপেল আর কমলা এটা মূল ঘটন ঘটনা না এই কোয়েশনে মূল ব্যাপার হচ্ছে কারা এই সংখ্যাগুলা টু থ্রি এইট ফাইভ সিক্স সেভেন্টিন এই সংখ্যাগুলো হচ্ছে এখানে মূল ব্যাপার তো সেটাই প্রাচীন মানুষ যখন লিখত মানে ম্যাথমেটিশিয়ানরা যখন এই জিনিসগুলোকে লিখেছেন তারা এক্স ওয়াই দিয়ে তারা লেখেননি তারা আসলে বলেছেন যে এখানে মূল ব্যাপার হচ্ছে এই নাম্বারগুলো টু থ্রি ফাইভ সিক্স এভাবে সারি সারিবদ্ধভাবে সারিবদ্ধভাবে তারা প্রথমে লিখলেন তো তারপরে এটাকে এটাকে পরে আরও আরও মডারেট করা হয়েছে পরবর্তীতে এই যে ইকুয়েশনটা আপনারা দেখতে পাচ্ছেন পরে এই আসলে সাজিয়ে সময় এরকম করে লেখা হয় এবং এখানে এই যে এক একটা ছোটো ছোটো পার্ট দেখছেন প্রত্যেকটা এক একটা ম্যাট্রিক্স তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ম্যাট্রিক্স যেটা সেটা আসলে এইটা যেটা এদের কোফিসিয়েন্টের ম্যাট্রিক্স এই যে এক্স ওয়াই এক্স ওয়াই এদের সাথে যারা যারা ছিল তারা তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে এই ভাবে তারা যখন লিখলেন সেখান থেকে আসলে ম্যাট্রিক্সের ধারণাটা একটু করে জন্ম নিল ম্যাট্রিক্সের ধারণাটা জন্ম নিয়েছে এরকম এরকম ইকুয়েশন সলভ করা থেকে তবে পরবর্তীতে গিয়ে আমরা আসলে ম্যাট্রিক্সকে এই রকম শুধুমাত্র ইকুয়েশান ইকুয়েশনের সহক এরকম আর চিন্তা করি না পরবর্তীতে ম্যাট্রিক্সের আরেকটা বড় একটা জায়গা তৈরি হয়েছে যে জায়গাটাকে বলে লিনিয়ার অ্যালজেব্রা তো সেখানে এই ম্যাট্রিক্সগুলোকে আমরা এক একটা লিনিয়ার ট্রান্সফরমেশান হিসাবে আমরা দেখি যে এই এগুলো হচ্ছে এক একটা অপারেটরের মতো যাদের কাজ হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশান তো আমরা লিনিয়ার ট্রান্সফরমেশান ব্যাপারটা অবশ্যই আমরা অনেক গভীরে আজকে যেতে পারবো না লিনিয়ার ট্রান্সফর ট্রান্সফরমেশান আমাদের ইন্টারমিডিয়েট পর্যন্ত বা এইচএসসি পর্যন্ত আমাদের সিলেবাসে আসলে নাই তারপরে ভার্সিটি লেভেলে গিয়ে লিনিয়ার অ্যালজেব্রা পড়তে হয় তো এই লিনিয়ার ট্রান্সফরমেশান হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা বলে একটা সাবজেক্ট আছে তার অংশ হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশান তো এই ম্যাট্রিক্সের মূল কাজ হচ্ছে ট্রান্সফর্ম করা কি ট্রান্সফর্ম করে তারা তারা একটা ভেক্টরের স্পেসকে ট্রান্সফর্ম করে এটা বলতে গেলে অবশ্যই সবার মাথার ফার্স্টে মাথায় ঢুকবে না তো আমি যেটা করব এই এই পুরো লাইভের শেষের দিকে গিয়ে আমি সামান্য করে এটার একটা হিন্ট দেওয়ার চেষ্টা করব এবং সেই সঙ্গে আমি একটা লিঙ্কও দেবো যাতে যারা আরও আগ্রহী তারা যেন সেখান থেকে জানতে পারে তো লিনিয়ার ট্রান্সফরমেশন হচ্ছে ম্যাট্রিক্সের এখনকার মূল ধারণা যেটা মানুষ যেভাবে ম্যাট্রিক্সকে এখনকার মানুষ বোঝে মডার্ন ম্যাথমেটিশিয়ানরা বোঝে সেটা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশনের ধারণা দিয়ে তো আমরা সেটার কথাও বলবো তা আপাতত আমরা এখানেই যাই যেখান থেকে শুরু হয়েছিল শুরু হয়েছিল এই ইকুয়েশন সলভগুলো থেকে তো এখন কথা হচ্ছে এই যে টু থ্রি ফাইভ সিক্স এক্স ওয়াই এইট সেভেন্টিন আমরা পেলাম অ্যাকচুয়ালি এইভাবে লেখার থেকেই এক সময় ম্যাট্রিক্সকে ম্যাট্রিক্সের আমরা যে গুণ করি ম্যাট্রিক্সের গুণটা করা কিন্তু ইন্টারেস্টিং তারা যখন গুণ করে তখন হচ্ছে এইট টু এর সঙ্গে গুণ হয় এক্স প্লাস থ্রি এর সঙ্গে হচ্ছে ওয়াই অ্যাকচুয়ালি এইটাকেই আমরা এইভাবে লিখেছি এই লেখার এইভাবে লেখার জন্যেই অ্যাকচুয়ালি আমরা এই গুণের নিয়মটাই এরকম করে আমরা ডিসাইড করেছি যে এরকম করে আমরা ম্যাট্রিক্সের গুণটাকে ডিফাইন করব খেয়াল করে দেখুন টু এর সাথে গুণ হবে এক্স প্লাস এর সঙ্গে গুণ হবে ওয়াই যেটা এখানে আছে আবার ফাইভের সাথে গুণ হবে এক্স প্লাস সিক্সের সঙ্গে গুণ হবে ওয়াই এইভাবে ম্যাট্রিক্সের গুণটাকে ডিফাইন করা হয়েছে এই জায়গাটা থেকেই ঠিক আছে আচ্ছা তো এখন আমরা কি করতে চাই আমরা চাই এই জিনিসটাকে সমাধান করব তো এইবারে আমরা যদি সমাধান করতে চাই তো এখন একটা জিনিসের ধারণা সম্পর্কে আমরা একটু জানতে চাই সেটা হচ্ছে ইনভার্স এই ব্যাপারটা দুইটা জিনিসের নাম আমি এখন বলবো একটা হচ্ছে ইনভার্স বা বিপরীত আরেকটা জিনিসের নাম হচ্ছে বা ভাই আপনি বলেছিলেন ডিটার্মিন্ট বা নির্ণায়ক নিয়ে বুঝাতে চান আপনি বলেছিলেন আপনি বলবেন যে নির্ণায়কের নাম নির্ণায়ক কেন এটা আসলে কি নির্ণয় করে ঠিক আছে আমি বলবো অবশ্যই বলবো তার জন্যেই আমরা এখান থেকে শুরু করেছি আসলে কারণ এই ব্যাপারগুলো না জানলে নির্ণায়কের নাম নির্ণায়ক কেন সেটা বোঝা যাবে না এর সঙ্গে ম্যাট্রিক্সের ধারণাটা খুবই জরুরি কারণ ম্যাট্রিক্সেরই একটা এই এই ম্যাট্রিক্স যেগুলো ম্যাট্রিক্স হচ্ছে যেসব ম্যাট্রিক্সের শাড়ি এবং কলাম সংখ্যা সমান বর্গ ম্যাট্রিক্সেরই একটা প্রপার্টি হচ্ছে নির্ণায়ক তো সেই প্রপার্টিটা কী প্রপার্টি সেটা আমরা বুঝবো তার জন্য জানা দরকার বিপরীত বিপরীত আসলে এটাকে বিপরীত বা বিপরীতকও বলে এটাকে অনেকে বিপরীত শুধু বিপরীত বলে অনেকে বিপরীতক যাই হোক ইনভার্স এবং আইডেন্টি এই দুটো ধারণা জিনিসের ধারণা আমাদের জানতে হবে আচ্ছা আইডেন্টি জিনিসটা কি আইডেন্টি হচ্ছে অভেদক যে কোনো ভেদ করে না কোনো পরিবর্তন করে না যা ছিল তাই রেখে দেয় তাকে বলে আইডেন্টি কীরকম ধরা যাক আমরা যোগ চিহ্নের কথা চিন্তা করছি যোগ একটা অপারেশান দুইয়ের সঙ্গে তিন যোগ করলে সংখ্যা রেখায় দুই থেকে সামান্য এগিয়ে যায় এগিয়ে গিয়ে পাঁচে গিয়ে পৌঁছায় তিন ঘরে এগিয়ে পাঁচে গিয়ে পৌঁছায় এটাই হচ্ছে যোগ ব্যাপারটা দুই যোগ তিন সমান পাঁচ যোগের আইডেন্টিটি কত এমন কোনো সংখ্যাকে আছে যার সাথে কোনো কিছু যোগ করলে পরিবর্তন হয় না যা ছিল তাই থেকে যায় আছে সেটা কি শূন্য দুইয়ের সঙ্গে যদি শূন্য যোগ করা হয় তাহলে কি হয় কোনোই পরিবর্তন হয় না শেষ পর্যন্ত দুই থেকে যায় দুইয়ের সঙ্গে শূন্য যোগ করলে এই শূন্য হচ্ছে যোগের আইডেন্টি বা অভেদক এখন তাহলে আমাকে বলতো যে গুণের আইডেন্টি কত যদি আমরা গুণের কথা চিন্তা করি এমন কোন সংখ্যা আছে কি যার সাথে কোনো কিছু গুণ করলে যা ছিল তাই থেকে যায় আছে সেটা হচ্ছে ওয়ান আমি যদি টু এর সঙ্গে ওয়ান গুণ করি টু টুই থেকে যাবে ফলে এই যে ওয়ান এই ওয়ান হচ্ছে গুণ অপারেশনের আইডেন্টিটি তো খেয়াল করে দেখো এক একটা অপারেশনের আইডেন্টি কিন্তু এক এক রকম সব দুনিয়ার সব আইডেন্টি যে একাই একই সব সময় আইডেন্টি ঘটনা তা না গুণের ক্ষেত্রে আইডেন্টি হচ্ছে ওয়ান যোগের ক্ষেত্রে আইডেন্টি হচ্ছে জিরো আচ্ছা এইবারে আমরা দেখব ইনভার্স বা বিপরীতক জিনিসটা কী বিপরীতক জিনিসটা হচ্ছে সেটা বা ইনভার্স জিনিসটা হচ্ছে সেটা যার সাথে কোনো কিছুকে অপারেট করলে সে আইডেন্টিতে নিয়ে যায় যার সাথে কোনো কিছুকে অপারেট করলে সে আইডেন্টিটিতে নিয়ে যায় চলো আমরা যোগের কথা চিন্তা করি ধরো দুই একটা সংখ্যা আছে এর সঙ্গে কোন সংখ্যাটা যোগ করলে যোগের আইডেন্টিতে পৌঁছানো যাবে যোগের আইডেন্টি কত যোগের আইডেন্টি হচ্ছে শূন্য যোগের আইডেন্টি শূন্য গুণের আইডেন্টি কত ওয়ান যার সাথে কোনো কিছু অপারেট করলে সেটাই থেকে যায় সেটা হচ্ছে আইডেন্টি তাহলে আবার আমরা দেখি যোগের আইডেন্টি হচ্ছে শূন্য এখন আমি ইনভার্স যখন আমি বের করতে চাচ্ছি ইনভার্স হলো সেই সংখ্যা যার সাথে কোনো কিছুকে অপারেট করলে সেটা আইডেন্টিটিতে নিয়ে যায় আচ্ছা তাহলে বলো যোগ এই যে দুয়ের সঙ্গে কত যোগ করলে সেটা আমাদেরকে যোগের আইডেন্টি শূন্যতে নিয়ে যাবে সেটা হচ্ছে যোগের ইনভার্স তাহলে দেখো দুয়ের সঙ্গে আসলে মাইনাস দুই যোগ করলে সেটা যোগের আইডেন্টি শূন্যতে নিয়ে যাবে তাহলে এই মাইনাস দুই হচ্ছে দুয়ের যোগাত্মক বিপরীত ঠিক আছে দুইয়ের যোগের জন্য দুইয়ের বিপরীত হচ্ছে মাইনাস দুই যোগের জন্য এখন গুণের জন্য চিন্তা করা যাক তো গুণের কথা চিন্তা করলে তখন দুয়ের বিপরীত কত সেটা এখন দেখা যাক দুয়ের সঙ্গে কত গুণ করলে গুণের আইডেন্টি পাওয়া যাবে গুণের আইডেন্টি কত ওয়ান একটু আগে আমি উপরে বলেছি এখানে যে গুণের আইডেন্টি হচ্ছে ওয়ান যার সাথে গুণ করলে যে কোনো কিছু গুণ করলে দুই থেকে যায় দুইয়ের সাথে কত গুণ করলে গুণের আইডেন্টি পাওয়া যাবে সেটা হচ্ছে গুণের বিপরীত বিপরীতক বা ইনভার্স তাহলে দুইয়ের সঙ্গে কত গুণ করলে ওয়ান পাওয়া যাবে সেটা হচ্ছে হাফ তাহলে হাফ হচ্ছে তাহলে হাফ হল গুণের জন্য দুইয়ের বিপরীত খেয়াল করো বিপরীত ব্যাপারটা সবসময়ই একটা অপারেটরের সঙ্গে সম্পর্কযুক্ত যুক্ত অপারেশনের সঙ্গে যেরকম গুণের ক্ষেত্রে তাহলে হাফ হলো গুণের জন্য ইনভার্স ইনভার্স ব্যাপারটা সবসময়ই একটা অপারেশনের সঙ্গে যুক্ত আছে আবার সেই সঙ্গে একটা সংখ্যার জন্য যার সঙ্গে অপারেট করা হচ্ছে সেটার সঙ্গেও যুক্ত এই দুটো ঘটনা কিন্তু একসঙ্গে বলতে হয় আমি যদি বলি যে হাফ হচ্ছে দুয়ের বিপরীত কথাটা সবসময় ঠিক না হাফ দুয়ের বিপরীত যেরকম মাইনাস দুইও দুইয়ের বিপরীত হতে পারে একটা হচ্ছে যোগের জন্য বিপরীত আর একটা হচ্ছে গুণের জন্য বিপরীত তো এই যে দুটো কথা আমরা বললাম একটা হচ্ছে আইডেন্টি আর একটা হচ্ছে ইনভার্স এই কথাটা এখন আমরা ব্যবহার করব। ম্যাট্রিক্সের ক্ষেত্রে তো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যখন এটা ব্যবহার করব তখনই আমরা এখন আসলে আস্তে আস্তে যাচ্ছি ডিটারমিনেন্ট বা নির্ণায়কের দিকে আচ্ছা নির্ণায়কের দিকে এখন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এইবারে রাখো খেয়াল করো যেই সংখ্যাটা একদম শুরুতে যেই যেই সংসারটা আমাদের ছিল সেখানে আমরা পৌঁছে যাই এবারে এইখানে আমরা বলেছিলাম যে বিপরীতক এবং অভেদক এই দুটা জিনিস জানলে তখন আমরা শেষ পর্যন্ত বুঝতে পারবো যে নির্ণায়ক কোথেকে এলো টু থ্রি ফাইভ সিক্স এইট সেভেনটিন ঠিক আছে আমি একটু মনে করে নিলাম আর কি টু থ্রি ফাইভ সিক্স ধরো এক্স ওয়াই এইট এখন আমরা ম্যাট্রিক্সের গুণের জন্য ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা ইনভার্স কত আর আইডেন্টিটি কত সেটা একটু দেখবো তো যে কোনো একটা ম্যাট্রিক্স মনে করা আছে এই টু থ্রি ফাইভ সিক্স এই ম্যাট্রিক্সের সঙ্গে এমন কোনো কি আছে যাকে দিয়ে গুণ করলে ও যা ছিল তাই থেকে যাবে সেই ম্যাট্রিক্সটা হবে ম্যাট্রিক্সের গুণের আইডেন্টিটি আমরা আইডেন্টিটির কথা বলেছি এইটা যে আইডেন্টি হচ্ছে যার সাথে কোনো কিছু অপারেট করলে ওইটাই থেকে যায় তো এই এই যে দুই তিন পাঁচ ছয় টু থ্রি ফাইভ সিক্স এই ম্যাট্রিক্সটার সাথে এমন কোনো ম্যাট্রিক্স যদি থাকে যাকে গুণ করলে ওইটাই পাওয়া যাবে সেটা হবে ম্যাট্রিক্সের আইডেন্টি চলো তো এখন আমরা দেখি সে আইডেন্টিটি কত আমি বলে দিচ্ছি এখানে আমি তোমাদেরকে অনেক অপেক্ষায় রাখবো না ওয়ান জিরো জিরো ওয়ান যারা ম্যাট্রিক্সের গুণ করতে পারো খেয়াল করে দেখো এখানে এখানে গুণটা এরকম করে হয় ডানে নিচে এরকম মানে এগুলোর থেকে এই যে বাম পাশে যে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছ তাদেরকে আমরা ধীরে ধীরে ডানে আগাই আর এখানে আমরা নিচের দিকে আগাই ডানে নিচে এটা আমি মনে রাখি সুবিধার্থে আর কি কীভাবে গুণটা করতে হয় তাহলে দুই গুণ এক টুয়েন্টু ওয়ান মানে দুই প্লাস থ্রি ইন্টু জিরো থ্রি ইন্টু জিরো মানে শূন্য তাহলে দুই গুণ এক মানে দুই থাকবে তাহলে এখানে দুই রয়ে গেছে তারপরে এর পরের যে এলিমেন্টটা সেটা হবে দুই গুণ শূন্য প্লাস তিন গুণ এক দুই গুণ শূন্য মানে শূন্য প্লাস তিন গুণ এক মানে তিন তাহলে শূন্য আর তিন যোগ করলে তিনই হবে খেয়াল করে দেখো এই ওয়ান জিরো জিরো ওয়ান এটা এমন একটা ম্যাট্রিক্স যাকে দিয়ে এই ম্যাট্রিক্সটাকে গুণ করলে শেষ পর্যন্ত আবার ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায় এই জন্যে এই জন্যে এটাকে আমরা বলি টু থ্রি ফাইভ সিক্স এই ম্যাট্রিক্সটা এই অংশটাকে আমরা এই ওয়ান জিরো জিরো ওয়ান এটাকে আমরা বলি আইডেন্টি ম্যাট্রিক্স তো এখন আসলে ম্যাট্রিক্সের যে আইডেন্টি ম্যাট্রিক্সটা এটা নির্ভর করে যে আমরা কত বাই কত ম্যাট্রিক্সের সাথে গুণ করছি এটা তো দুই বাই দুই ম্যাট্রিক্স মানে দুইটা শাড়ি দুইটা কলম আছে এখানে দুইটা শাড়ি দুইটা কলম যদি এখানে তিনটা শাড়ি তিনটা কলাম থাকতো তখন আইডেন্টি ম্যাট্রিক্স হতো ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান অর্থাৎ ধরো এরকম একটা সংখ্যা আছে আমাদের কাছে ওয়ান টু থ্রি ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটা একটা মনে করো ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের সাথে কত গুণ করলে ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যেত সেটা হতো ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান খুব আগ্রহ থাকলে তোমরা চেক করে দেখতে পারো কিন্তু এটা আসলে তাকালে ভালো করে তাকালে বোঝা যায় এই জিনিসটা এমনভাবে সাজানো এই ওয়ান জিরো 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 ওয়ান জিরো এবং জিরো জিরো ওয়ান তার সাথে গুণ করলে ওই জিনিসগুলো শেষ পর্যন্ত থেকে যায় যেরকম এই রোটার দিকে যদি তাকাও ভালো করে খেয়াল করো ওয়ানের সঙ্গেও প্রথমে ওয়ান গুণ হয়ে যাবে এর বাকিগুলো দেখো শূন্যের সাথে গুণ হয় টু ইন্টু জিরো থ্রি ইন্টু জিরো ফলে শেষ পর্যন্ত ওই ওয়ানই থাকবে ঠিক একই কথা হচ্ছে যখন তুমি এই ওয়ান টু থ্রির সঙ্গে এই কলামটা গুণ দেবে দেখবে শুধুমাত্র মাঝের যে সংখ্যাটা সেটার জন্য এখানে তুমি দেখবে ওয়ান আছে ফলে শেষ পর্যন্ত এই মাঝের সংখ্যাটার সাথে গুণ হবে ওয়ান বাদ বাকি দুইটার সঙ্গে গুণ হবে শূন্য ফলে শুধুমাত্র এই মাঝের সংখ্যাটা এখানে বেঁচে থাকে ফলে শেষ পর্যন্ত যা ছিল তুমি তাই পাবা এইটা হচ্ছে আরেকটা এই শেষ পর্যন্ত আই দিয়ে তাহলে আইডেন্টি জিনিসটা কি আইডেন্টি হচ্ছে তারা যাদের সঙ্গে কোনো কিছুকে অপারেট করলে যা ছিল তাই থেকে যায় আচ্ছা তোমরা কি আসলে আমাকে দেখতে পাচ্ছ এটা একটু নিশ্চিত হওয়া যাক তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ অনুগ্রহ করে একটু জানাবে আচ্ছা মাঝখানে একজন প্রশ্ন করেছে খুব সুন্দর প্রশ্ন যে শূন্যের গুণাত্মক বিপরীত সেটা কত শূন্যের কোনো গুণাত্মক বিপরীত নাই ওয়ান বাই এটা অসজ্ঞায়িত যখন গুণের সংজ্ঞা দেওয়া হয়েছে গুণের গুণ অপারেশনটা যখন সংজ্ঞা দেওয়া হয় তখনই বলে দেওয়া হয় যে ভাই শূন্য আসলে আমরা জানি না কী হবে শূন্যর ক্ষেত্রে আমরা সংজ্ঞা দিচ্ছি না আচ্ছা ঠিক আছে তাহলে ওকে ঠিক আছে চমৎকার ধন্যবাদ মতামত জানানোর জন্য যে দেখা যাচ্ছে ঠিক মতো আমি আসলে এমনভাবে নিজেই বলা শুরু করে দিয়েছি খেয়াল করি নাই যে দেখা যাচ্ছে কিনা তাহলে আমরা কোন জায়গায় ছিলাম আমরা বিপরীতকের কথা বলছিলাম যে আইডেন্টি একটা জিনিস আর একটা হচ্ছে ইনভার্স একটা জিনিস তাহলে এখন আমরা যে দেখব ইনভার্স ব্যাপারটা আমাদের আসলে কই কাজে লাগবে ইনভার্সের কথা আমি কেন বলছিলাম খেয়াল করো একটু আগে যে আমরা ইনভার্সের কথা বললাম ইনভার্স কি জিনিস যার সাথে কোনো কিছুকে অপারেট করলে সে আইডেন্টিটিতে নিয়ে যায় তাহলে এইবার দেখো আমাদের একটা সংখ্যা ছিল এরকম টু থ্রি ফাইভ সিক্স এই সংখ্যাটার সঙ্গে ধরা যাক এমন একটা ম্যাট্রিক্স আছে যাকে গুণ করলে এই ম্যাট্রিক্সের যে আইডেন্টি সেটা পাওয়া যাবে ওয়ান জিরো জিরো ওয়ান ধরা যাক এই ম্যাট্রিক্সের নাম দিলাম আমি এ এই ম্যাট্রিক্সটার নাম দিলাম বি এটাকে লিখলাম এইভাবে এ ম্যাট্রিক্স গুণ বি ম্যাট্রিক্স সমান সমান আই আই ম্যাট্রিক্স হচ্ছে আইডেন্টিটির কারণে তাহলে দেখো এই এ ম্যাট্রিক্সের সাথে ধরা যাক এমন একটা ম্যাট্রিক্স আছে যাকে গুণ করলে এই আই ম্যাট্রিক্স পাওয়া যায় তাহলে এই যে বি ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই এ ম্যাট্রিক্সের বিপরীত হবে ইনভার্স ম্যাট্রিক্স হবে কারণ ইনভার্সের সংখ্যাটাই হচ্ছে এইটা যার সঙ্গে কোনো কিছুকে অপারেট করলে শেষ পর্যন্ত আইডেন্টি পাওয়া যায় তাহলে যদি এমন একটা কোনো ম্যাট্রিক্স থাকে যার সাথে এই টু থ্রি ফাইভ সিক্স এটাকে গুণ করলে এই ওয়ান জিরো জিরো ওয়ান পাওয়া যাবে তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো এই টু থ্রি ফাইভ সিক্স এটার ইনভার্স ম্যাট্রিক্স ঠিক আছে আচ্ছা তো ধরা যাক ধরা যাক যে এইটার একটা ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে বি এই বিটাকে আমরা এভাবে বলতে পারি এখন এ ইনভার্স এটার মানে কিন্তু মনে করো না এটার মানে কিন্তু এরকম না যে এটা ওয়ান বাই এ এই ইনভার্স প্রতীকটার অনেক অনেক ব্যবহার আছে তুমি দেখবা ফাংশনের মধ্যেও আমরা এরকম করে এই কোথায় দেখা যাচ্ছে না ধরা যাক আমরা এটাকে লিখলাম এই যে এ গুণ বি এটা সমান সমান যদি আইডেন্টি হয় তাহলে বিকে বলা যায় এর ইনভার্স তো এখন এই ইনভার্সকে লেখা হয় এইভাবে এরকম উপরে একটা টু দি পর মাইনাস ওয়ান এটা এইভাবে লেখা হয় কারণ আমরা এই যে ওয়ান বাই টু সমান সমান টু 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 পাওয়ার মাইনাস ওয়ান এরকম করে লেখা যায় ওখান থেকে জিনিসটা এসেছে কিন্তু তারপরে আসলে ব্যাপারটা এখানে সীমাবদ্ধ থাকে নি মানে এই টু দি পাওয়ার এই এই জিনিসটা যখন উপরে মাইনাস ওয়ান থাকে এটা সবসময় টু দি পাওয়ার মাইনাস ওয়ান বোঝায় না যেরকম ফাংশান ইনভার্স আমরা যখন লিখি যে এফ ইনভার্স অফ এক্স এর মানে মোটেই এরকম না যে জিনিসটা ওয়ান বাই এফ অফ এক্স ঘটনাটা এরকম কখনোই না এটা একটা প্রতীক মাত্র এই টু দি টু দি পাওয়ার মাইনাস ওয়ান যেটা দেখা যাচ্ছে এখানে এই এটা হচ্ছে ইনভার্সের প্রতীক আবার বলে দিচ্ছি আমি এটার আলাদা করে এরকম কোনো কিছু না যে ওয়ান বাই টাইপের কোনো কিছু এবং ইনভার্সের ক্ষেত্রে সবসময় যেটা সত্যি সেটা হচ্ছে যে কোনো কিছুর সঙ্গে যদি ইনভার্সটা মিলে যায় তাহলে সময় আইডেন্টি পাওয়া যায় আচ্ছা তো ধরো আমাদের মূল যে সমস্যাটা ছিল এটা এরকম ছিল টু থ্রি ফাইভ সিক্স তার সঙ্গে যদি এক্স ওয়াইকে গুণ করা যায় গুণ করলে আমরা পাবো এইট সেভেন্টিন আমরা চাচ্ছি কিসের মান বের করতে এক্স আর ওয়াইয়ের মান বের করতে তো এই জায়গা থেকে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস মানুষ করে তারা বললো আচ্ছা আমরা কাজ করি উভয় পক্ষকে এইট টু থ্রি ফাইভ সিক্সের ইনভার্স দিয়ে গুণ করে দিই কী করলেন দুই পাশে আমরা ইনভার্স দিয়ে গুণ করে দিলাম দেখো জিনিসটা একটা ইন্টারেস্টিং জিনিস হবে এখন আমি যে অপারেশনগুলো করছি এগুলো হচ্ছে ম্যাট্রিক্সের অপারেশান কিন্তু তোমরা চাইলে বুঝতে পারবে আমি এমন কোনো কিছু করি নাই যেটা খুবই জঘন্য টাইপের কিছু দেখো এটা দেখতে একটু বড় কিন্তু খুব কঠিন কিছু না আমি উভয় পক্ষে শুধুমাত্র ইনভার্স এই জিনিসটা এখানে গুণ করে দিয়েছে দেখো আমি জাস্ট গুণ করেছি এখনও কোনো কিছুই করি নাই আমি বললাম যে এই টু থ্রি ফাইভ সিক্সের যে ইনভার্স সেটা দিয়ে আমি দুই পাশে গুণ করলাম এখন বলো তো এই টু থ্রি ফাইভ সিক্সের ইনভার্সকে আমরা যদি এই টু থ্রি ফাইভ সিক্স দিয়ে গুণ করি ইনভার্সের সাথে কোনো কিছু গুণ করলেই শেষ পর্যন্ত কী পাওয়া যায় আইডেন্টি পাওয়া যায় মনে আছে আমি বলেছিলাম যে ইনভার্স হচ্ছে এমন একটা জিনিস যার সাথে মূল জিনিসটাকে গুণ করলে আইডেন্টি পাওয়া যায় তাহলে এই দুটো গুণ করলে অবশ্যই যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান এটা কোথেকে পেলেন ইনভার্সের সংখ্যা থেকে আমরা পেয়েছি ইনভার্সের সংখ্যা থেকে জিনিসটা পেয়েছি আর এখানে এক্স ওয়াই তো ছিলই এই ডান সাইডে থাকলো টু থ্রি ফাইভ সিক্স এটার ইনভার্স এইট সেভেন্টিন আমাদের টার্গেট কি মূল টার্গেট হচ্ছে এক্স ওয়াই এর মান বের করা এখন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে আইডেন্টিটির সাথে যে কোনো কিছু যদি গুণ করা যায় মনে করো গুণের আইডেন্টি ওয়ান ওয়ানের সঙ্গে টু গুণ করলে কি পাওয়া যাবে ওইটাই পাওয়া যাবে আইডেন্টিটির কাজই হচ্ছে ওইটা যে সে মূল জিনিসটাকে রেখে দেয় তাহলে দেখো ওয়ান জিরো জিরো ওয়ানের সাথে যদি এক্স ওয়াই গুণ করা যায় তাহলে পাওয়া যাবে এক্স ওয়াই বিশ্বাস না গুণ করে দেখতে পারো ওয়ান ইন্টু এক্স প্লাস জিরো ইন্টু ওয়াই ফলে এক্স পাওয়া যাবে জিরো ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়াই তাহলে ওই ওয়াই পাওয়া যাবে ফলে এক্স ওয়াই কিন্তু পাওয়া গেলো এখানে খেয়াল করে দেখো খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আমরা খুব পিকুলিয়ার একটা উপায়ে এক্স আর ওয়াইয়ের মান অলমোস্ট বের করে ফেলেছি শুধু আমাদের একটু ফোটা জানতে হবে সামান্য জানতে হবে যে এই টু থ্রি ফাইভ সিক্স ইনভার্স এই জিনিসটার আসলে মান কত এই যে ইনভার্স এটা তো একটা ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্সটা কত সেই ম্যাট্রিক্সটা কত এটা যদি আমরা জানতে পারি এই ইনভার্সটা আসলে কত তাহলেই আমরা এক্স এর মান বের করে ফেলতে পারবো এখন চলো আমরা সেই ইনভার্সটা বের করার চেষ্টা করি এবং এটা বের করতে গেলেই তখনই আমাদের নির্ণায়ক জিনিসটা চলে আসবে আমরা শুরু করেছিলাম নির্ণায়ক দিয়ে কিন্তু নির্ণায়কের কোনো কথাই নাই শেষ পর্যন্ত আমরা ম্যাট্রিক্সের কথা বলে যাচ্ছি সমানে না আমরা বলবো আসলে নির্ণায়কের কথা বলতে চাই তো তো নির্ণায়কের কথা তো বলতে চাই সেটার জন্য আমাদের দরকার এই ইনভার্সটা এটা যদি আমরা বের করতে পারি তখনই আমরা দেখে ফেলবো কোত্থেকে এলো নির্ণায়ক বাবাজি ঠিক আছে ধরা যাক টু থ্রি ফাইভ সিক্স এটার ইনভার্স হচ্ছে এরকম একটা জিনিস ছেড়ে আচ্ছা এবিসিডি ধরা যাক এটা ইনভার্স হচ্ছে এটা ঠিক আছে আমরা ধরে নিলাম যে এই ইনভার্সটা আসলে এরকম এবিসিডি আমরা জাস্ট যদি এই চারটা জিনিসের মান বের করতে পারি এবিসিডি কত তাহলেই হয়ে যাবে তো এখন ভালো করে খেয়াল করো খুব ভালো করে এখন এখন থেকে আমি যে জিনিসটা করতে যাচ্ছি আমি অনেক ক্যালকুলেশন করছি আমি জানি কিন্তু আমি চাই যে তোমরা শেষ পর্যন্ত বোঝো যে কোথেকে নির্ণায়কের জিনিসটা এরকম করে আসলো তো তোমরা নিশ্চয়ই এতক্ষণে এটা বোঝা গেছো যে টু থ্রি ফাইভ সিক্স এর ইনভার্স তার সঙ্গে আমরা যদি টু থ্রি ফাইভ সিক্সকেই গুড করি তাহলে পাওয়া যাবে আইডেন্টি ম্যাট্রিক্স সেটা হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান এখান থেকে আসলে চারটা সমীকরণ এখন আমরা পাবো কিরকম আমরা বলেছিলাম যে এই জিনিসটাকে আমরা ধরে নিয়েছি এ এ বি বি সি ডি ডি টু থ্রি ফাইভ সিক্স এ গুণ করলে পাওয়া যাবে ওয়ান জিরো জিরো ওয়ান আচ্ছা সেটাকে দাঁড়ো একটু মতবরি করার চেষ্টা করছি মুভ দেখি এটাকে সরাতে পারি কিনা না সরাতে পারছি না ওকে এটাকে আমি দুঃখিত আবার উপরে যে লিখি একটা টু থ্রি ফাইভ সিক্স এটার যে ইনভার্স এটাকে আমরা নাম দিয়েছিলাম ডি এবং এই ইনভার্সটার সাথে এই এবিসিডি এটার সঙ্গে যদি টু থ্রি ফাইভ সিক্সকে গুণ করা যায় তাহলেই পাওয়া যাবে ওয়ান জিরো জিরো ওয়ান কারণ ইনভার্সের সঙ্গে কোনো কিছু গুণ করলে আইডেন্টি পাওয়া যায় এটা হচ্ছে আইডেন্টি এখন খেয়াল করে দেখো এখানে আমি লিখতে পারি টু এ প্লাস ফাইভ বি এই দুটো যদি গুণ করা যায় তাহলে কী পাওয়া যায় আমি সেটা দেখছি টু এ প্লাস ফাইভ বি এখানে পাওয়া যাচ্ছে থ্রি এ প্লাস সিক্স বি তারপর এখানে পাওয়া যাচ্ছে টু সি প্লাস ফাইভ ডি এবং থ্রি সি প্লাস সিক্স ডি এই দুটোকে গুণ করলে যেটা পাওয়া যায় এটা সমান সমান ওয়ান জিরো জিরো ওয়ান এইবার হচ্ছে এদেরকে সমাধান করার পালা যদি সমাধান করা যায় খেয়াল করে এখানে চারটা জিনিস আছে যাদের মান পরস্পর সমান এটা হচ্ছে প্রথম এলিমেন্টের সমান ওয়ান এই অংশটুকু হচ্ছে দ্বিতীয় এলিমেন্টে এখানকার মান সমান ফলে থ্রি এ প্লাস সিক্স বি ইকাল টু জিরো পাওয়া যাবে এখান থেকে পাওয়া যাবে টু সি প্লাস ফাইভ ডি এটা সমান সমান জিরো এবং থ্রি সি প্লাস সিক্স ডি এটা সমান সমান ওয়ান খেয়াল করে দেখো এই দুটো থেকে এ আর বি এর মান পাওয়া যাবে নিচের এই দুটো থেকে সি এবং ডি এর মান পাওয়া যাবে তো মানটা কীরকম আমি সেটা পর্যন্তও বের করতে চাই তার কারণ হচ্ছে এখানে একটা বোঝার ব্যাপার আছে আমি আমি এই অংশটুকুতে না করে জাস্ট এখান থেকে এ আর বি এর মান না শুধু এর মানটা বের করার চেষ্টা করছি শুধুমাত্র এর মানটা বের করার চেষ্টা করছি এখানে খেয়াল করে দেখো এখান থেকে আমরা যদি উপরেরটাকে তিন দিয়ে গুণ করি আর নিচেরটাকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে কী পাওয়া যায় থ্রি ইন্টু টু এ প্লাস থ্রি ইন্টু ফাইভ বি ইকুয়াল টু থ্রি আর এখানে হচ্ছে টু ইন্টু থ্রি এ প্লাস টু ইন্টু সিক্স বি এটা হচ্ছে শূন্য তো দেখো আমি আর একটু নিজে ভালো করে দেখে কোনো কোন ঠিক মতো করেছে কিনা ছোট্ট করে চেক করে নিচ্ছি আরেকটা উপায়ও এটা করা যেতে পারতো আমি যদি এদেরকে যদি বামে রাখতাম তাহলেও হতো আসলে ঠিক আছে আমি নিজে একটু দেখে নিলাম তাহলে এখন অসুবিধা নেই সিক্স এটু সিক্স এ প্লাস ফিফটিন বি ইকুয়াল টু থ্রি এবং সিক্স এ প্লাস টুয়েলভ বি ইকুয়াল টু জিরো তো যেই জিনিসটা আমি আসলে তোমাদেরকে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এখান থেকে তুমি শেষ পর্যন্ত দেখবে যে বিয়ের একটা মান পাওয়া যাবে তাই না বা এ এর একটা মান পাওয়া যাবে আমি যদি বিয়োগ করে দিই তাহলে পাবো এখানে থ্রি বি সমান সমান থ্রি বা বি এর মান পাওয়া যাবে ওয়ান তো শেষ পর্যন্ত এখান থেকে তো সবগুলোরই আমরা ইনভার্স বের করতে পারবো আমি এক কাজ করি আমি আর আমি আর পুরোটা ওখান থেকে বের করে না দেখাই আমি ক্যালকুলেটার দিয়ে বের করে ফেলছি তো ক্যালকুলেটার দিয়ে এটা করা যায় আমাদের আমাদের যে ক্যালকুলেটার আছে সেখান দিয়ে করা যায় আমরা ছোট্ট করে ক্যালকুলেটার দিয়ে করতে পারি বা আমি চিন্তা করছি টু থ্রি ফাইভ সিক্স এটার ইনভার্স এক কাজ করি চলো সবাই যাতে দেখতে পারে ক্যালকুলেটার দিয়ে করলে সবাই দেখতে পারবে না আমরা সরাসরি গুগল করব হ্যাঁ আমরা চলো গুগলে চলে যাই ইনভার্স ও বাবা বাংলায় লিখছি গুগল চিনবে না ইনভার্স অফ টু থ্রি ফাইভ সিক্স দেখা যাক গুগল চেনে কিনা এই চেনে না উলফাম আলফায় যাই আমি আসলে সবাইকে দেখাতে চাচ্ছি কীভাবে আমি যখন খুঁজে পাই না কীভাবে খুঁজতে হয় এই উলফাম আলফা এই এই ওয়েবসাইটটা খুব অসাধারণ টু থ্রি ফাইভ সিক্স এটা একটা ম্যাট্রিক্স আশা করি তাহলে এটা বের করতে পারবে দেখা যাক পাচ্ছে না পারছে না আসলে ধারণা ভুল ছিল দাঁড়ো আর একবার চেষ্টা করে দেখুক ম্যাট্রিক্স ইনভার্স ইনভার্স অফ ম্যাট্রিক্স এটা এতক্ষণ আমি করে ফেলতে পারতাম ক্যালকুলেটরে কিন্তু আমি যাচ্ছিলাম কোনোভাবে এটা বের করা যায় কি না ও আচ্ছা কীভাবে লিখতে হয় তারা এখানে বলে দিয়েছে দুইটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে আচ্ছা চমৎকার আমিও তোমাদের সঙ্গে শিখছি দেখো ওয়ান টুক ওয়ান টু ছিল আর একবার দেখা যাক জিনিসটা ছিল টু থ্রি ফাইভ সিক্স আচ্ছা টু থ্রি দেখো এই জিনিসটা ওরা কিন্তু এই যে আমি কিন্তু এখন পেয়ে গেছি ইনভার্স অফ টু থ্রি ফাইভ সিক্স কীভাবে লিখতে হয় সেটা আমি আমি নিজেও জানতাম না উলফার্ম আলফা কিভাবে লিখতাম আমি জানি যে উলফার্ম আলফায় এটা পারা যায় দেখো আমি আমি আসলে তোমাদেরকে এটাও দেখাতে চাচ্ছিলাম যে যদি হাতের কাছে ক্যালকুলেটার না থাকে বা এটা দরকার হয় তুমি যদি চেক করতে চাও যে এটার ইনভার্স আসলে কত সেটা সেটার জন্য এটা খুবই চমৎকার একটা উপায় এবং এখানে খুব ভালো করে একটা জিনিস খেয়াল করবো তোমরা যে এখানে সবার সাথে বাইরে একটা জিনিস আছে এই ওয়ান বাই থ্রি করা আছে খেয়াল করে দেখো ওয়ান বাই থ্রি ইন্টু মাইনাস সিক্স ফাইভ থ্রি ইন্টু মাইনাস টু তো আসলে যখন আমরা ইনভার্স করি যখন ইনভার্স করা হয় আমি ওর মূল পেজটাই চলে যাচ্ছে আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে ওয়ান বাই থ্রি মাইনাস সিক্স ফাইভ ওকে তো যেটা পাওয়া গেল আর কি এটার ইনভার্স যেটা পাওয়া গেল টু থ্রি ফাইভ সিক্স এর ইনভার্স তারা লিখেছে এইভাবে ওয়ান বাই থ্রি আমি আরেকবার দেখে নিচ্ছি ছয় তিন পাঁচ দুই ছয় হ্যাঁ তো দেখো ইনভার্স যখন বের করা হয় তো শেষ পর্যন্ত যেটা পাওয়া যায় সেটা অনেকটা অনেকটা এইরকম একটা জিনিস আমি দুই বাই দুইয়ের এর ম্যাট্রিক্সের ইনভার্সটা সরাসরি লিখে দিচ্ছি এটার ইনভার্সটা হয় এরকম যদি যেকোনো একটা সংখ্যা হয় এবিসিডি তার ইনভার্সটা হয় এরকম ওয়ান বাই এ ডি মাইনাস বি সি আর এখানে থাকে এই বরাবর দুইটা উল্টে যায় ডি আর এ হয়ে যায় আর এই বরোবর যারা ছিল তাদের সামনে মাইনাস বসে যায় মাইনাস বি মাইনাস সি এটা তোমরা চাইলে প্রমাণ করে ফেলতে পারবে যে এদেরকে এটাকে গুণ করলে কেন শেষ পর্যন্ত ওয়ান জিরো জিরো ওয়ান পাওয়া যায় এটা দেখলে তুমি শেষ পর্যন্ত বুঝতে পারবে তবে মূল ঘটনা হচ্ছে শেষ পর্যন্ত আমরা এরকম একটা জিনিস পাবো সি ডি এটার ইনভার্স হচ্ছে ওয়ান বাই এডি মাইনাস বি সি থাকে এখানে এবং এখানে হচ্ছে এই কর্ণ বরবর মূল কর্ণ বরবর দুটো উল্টে যায় এ আর ডি ছিল ডি এ হয়ে যায় এবং বি আর সি বরাবর যে ছিল তাদের সামনে মাইনাস বসে যায় এটা হচ্ছে শর্টকাট একটা নিয়ম কিন্তু দেখো শেষ পর্যন্ত আমরা এটা এটা এই জিনিসটা আমরা শেষ পর্যন্ত পাবো তো একটা জিনিস এখানে খুব জরুরি খুবই জরুরি সেটা হচ্ছে যে এই পুরো ইনভার্সটার মান অসংজ্ঞায়িত হয়ে যেত কখন এই পুরো ইনভার্সটার মান অসঙ্গায়িত হয়ে যেত একটা জিনিস যদি শূন্য হয়ে যেত সেটা কে জানো এই যে ভদ্রলোকটা সে যদি এডি মাইনাস বিসি এই জিনিসটার মান শূন্য হয়ে যেত যদি এডি মাইনাস বিসি এই জিনিসটার মান শূন্য হয়ে যেত তখন পুরো যা যা তুমি দেখছো এখানে এই সমস্ত কিছু অসঙ্গায়িত হয়ে যেত এই এডি মাইনাস বিসি সে নির্ণয় করছে যে এটাকে ইনভার্স করা যাবে কি যাবে না এটা যদি শূন্য হয় তাহলে কোনো ইনভার্স নেই কারণ অসঙ্গায়িত হয়ে যাচ্ছে এই এডি মাইনাস বিসি এই পার্টটা যদি শূন্য হয়ে যায় তাহলে পুরো ঘটনাটা আনডিফাইন্ড হয়ে যায় এই যে জিনিসটাই এই এডি মাইনাস বিসি এইটাকে বলে নির্ণায়ক এতক্ষণ পরে আমরা মোটামুটি পঞ্চাশ মিনিট পরে চল্লিশ মিনিট পরে গিয়ে আমরা আসল নির্ণায়কের নাম এখন আমি নিয়েছি এইটা হচ্ছে নির্ণায়ক নির্ণায়ক হচ্ছে সেই রাশিটা একটা বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে নির্ণায়ক হচ্ছে সেই রাশিটা যে নির্ণয় করে যে ওই ম্যাট্রিক্সটার ইনভার্স আছে কি নাই সে নির্ণয় করে যে ওই ম্যাট্রিক্সটার ইনভার্স আছে কি নাই যদি নির্ণায়কের মান শূন্য হয় তখন আর কোনো ইনভার্স থাকে না ইনভার্স না থাকার মানে কি ইনভার্স না থাকলে কি হবে ঝামেলাটা সেটা খেয়াল করো মনে আছে আমি বলেছিলাম যে এক্স ওয়াই যে এই সমীকরণের সমাধান কেমন হবে সমাধান হবে এরকম টু থ্রি ফাইভ সিক্স তাদের ইনভার্স গুণ কত ছিল এইভেন্টিন এরকম কি একটা ছিল আমি ফেলেছি ওকে তো এখন খেয়াল করো এই টু থ্রি ফাইভ সিক্স এটার ইউনিভার্স আমি একটু আগেই উলফাম আলফা থেকে নিয়ে আসছি কত ছিল সেটা ওয়ান বাই মাইনাস থ্রি সিক্স মাইনাস থ্রি মাইনাস ফাইভ টু এটার সঙ্গে আমরা যদি এইট সেভেনটিন গুণ করি তারপরে ওই ওয়ান বাই থ্রি দিয়ে এরকম ভাগটাগ করে ফেলি শেষ পর্যন্ত দেখবে এখানে মান চলে এসেছে ওয়ান টু যাদের ইচ্ছা আছে তারা চেক করে দেখতে পারো আমি আসলে এই এক্সের মান ওয়ান এবং ওয়ার ওয়ান টু ধরেই আমি হিসাবটা করেছিলাম এমনভাবে নিয়েছিলাম যাতে এটা মেলে যে দু এককে দুই আর তিন দুগুণে ছয় দুই আর ছয় মিলে আট হয় আর পাঁচ এককে পাঁচ আর ছয় দুগুণে বারো এই দুটো মিলে সতেরো হয় এরকম করে আমি আসলে হিসাব করেছিলাম যে এক্সের মান আর ওয়ার মান যদি এক এক দুই হয় খেয়াল করে দেখো তোমরা যদি এখানে হিসাব করো এই ছয়টা আটচল্লিশ মাইনাস এই তিনশতের একান্ন এ এরকম করে যদি হিসাব করো যোগ আটচল্লিশ মাইনাস একান্ন ফলে কত হবে মাইনাস তিন হবে তখন এই মাইনাস তিন বাই মাইনাস তিন শেষ পর্যন্ত ওয়ান আসবে আর এই পাঁচাটা চল্লিশ মাইনাস চল্লিশ প্লাস সতেরো দুগুণে চৌত্রিশ তাহলে চল্লিশ মাইনাস চল্লিশ আর চৌত্রিশ যোগ করলে কত হয় মাইনাস ছয় ভাগ মাইনাস তিন করলে শেষ পর্যন্ত তুমি দুই পাবে তো এক্স আর ওয়াইয়ের মান পাওয়া যাবে এক আর দুই শেষ পর্যন্ত তুমি ঠিকই এই ইনভার্সটা দিয়ে পেয়ে যাবে কখন পেতে না সেটা দেখো যদি এই জিনিসটার মান শূন্য হয়ে যেত যদি এই জিনিসটার মান শূন্য হয়ে যেত তখন আমরা কোনো ইনভার্স বের করতে পারতাম না ফলে কোনো সমাধান এখানে আমরা পেতাম না তাহলে মূল ঘটনাটাই আমরা চলে যাই মূল জিনিসটা ছিল এরকম একটা জিনিস টুয়াইজ এক্স প্লাস থ্রাইজ ওয়াই ইকুয়াল টু এইট এবং ফাইভ এক্স প্লাস সিক্স ওয়াই ইকুয়াল টু সেভেন্টিন মূল কথা হচ্ছে এই যে ইকুয়েশানটা দেখতে পাচ্ছ এই দুটো ইকুয়েশান এদের কোনো ইউনিক সলিউশন থাকতো না যদি ডিটার্মিনেন্ট বা নির্ণায়ক শূন্য হয়ে যেত নির্ণায়ক নির্ণয় করে যে এই সেট অফ লিনিয়ার ইকুয়েশনের কোনো ইউনিক সলিউশন আছে কি নাই ইউনিক সলিউশন বলতে কি বোঝাচ্ছেন ভাইয়া ইউনিক সলিউশন বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে এই যে টুয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই ইকোয়াল টু ধরো এইট আরেকজন বললো ধরা যাক এখানে আমি আরেকটা ইকুয়েশন নিলাম আরেকটি ইকুয়েশন কি ফোর এক্স প্লাস সিক্স ওয়াই ইকুয়াল টু ষোলো এই দুটো ইকুয়েশনের কি সমাধান পাওয়া যাবে যে কোনো এরকম দুই চলক বিশিষ্ট সমীকরণের জন্য সমাধান করতে দুইটা ইকুয়েশন লাগে তো আমি দুইটা ইকুয়েশন আমি এখানে দিয়েছি টু এক্স প্লাস থ্রি এইট আর ফোর এক্স প্লাস সিক্স ওয়াইকাল টু ষোলো কিন্তু কেউ যদি একটু ভালো করে তাকায় তাহলে তারা আসলে এখানে দেখতে পারবে এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে খেয়াল করে দেখো এই যে টু আইচ এক্স প্লাস থ্রি ওয়াই টু এইট এটাকে যদি দুই দিয়ে গুণ করা যায় তাহলে নিচের সমীকরণ পাওয়া যায় দুই দুগুণে চার তিন দুগুণে ছয় আট দুগুণে ষোলো তার মানে এই সমীকরণ আসলে নতুন কোনো সমীকরণ না এই দুটো একই সমীকরণ দুইটা তুমি একই সমীকরণ দিয়ে বলছো এই যে তোমাকে দুইটা সমীকরণ দিলাম ওকে একটা হলো টুয়াইজ এক্স প্লাস থ্রাইজ ওয়াই ইকোয়াল টু এইট আট হল টুয়াইজ এক্স প্লাস থ্রাইজ ওয়াই ইকোয়াল টু এইট তখন কি সমাধান পাওয়া যাবে আসলে এটা সমাধান আছে অসীম সংখ্যক সমাধান আছে ওইটার কারণ আসলে এই এক্স আর ওয়াইয়ের মান বিভিন্ন রকম এক্স আর ওয়াইর মানের জন্য এরকম আর্ট পাওয়া যাবে তোমরা এখানে চেক করে দেখতে পারো যে একটা যেরকম আমি একটুকে বের করলাম ওয়ান আর টু বসালে যেরকম এখন পাওয়া যায় সেরকম আসলে আমি যদি এক্সের মান আমি পাঁচ বসাই পাঁচ দোকানে দশ সেক্ষেত্রে দেখা যাবে ওয়াইয়ের আর একটা মান পাওয়া যাবে কত পাওয়া যাবে মাইনাস টু বাই থ্রি এরকম আরেকটা মান পাওয়া যাবে সো তার মানে এখানে এক্সের ওয়াইয়ের তখন অসীম সংখ্যক মান পাওয়া যাবে কোনো ইউনিক সলিউশন পাওয়া যাচ্ছে না একটা যে আমরা মান চাই এক্সের মানে একটা ওয়াই মানে একটা এরকম কোনো মান পাওয়া যাচ্ছে না কোনো ইউনিক সলিউশন এখানে নাই ঠিক একইভাবে আবার যদি এখানে আমরা এরকম একটা সমীকরণ নিতাম যে টুয়াইজ এক্স তাহলে এটার কোনো ইনস্টলেশন নাই এটা আমরা দেখলাম আবার যদি এরকম হয় টু এস এক্স প্লাস থ্রি ওয়াই ইক টু এইট আরেকজন এসে বললো আর একটা সমীকরণ দিলাম টু আইচ এক্স প্লাস থ্রি ওয়াই ইকাল টু পনেরো এবার তো দুইটা আলাদা এই যে দুইটা তো আলাদা ইকুয়েশন এখন তো আর বলতে পারবেন না যে দুইটা একই ইকুয়েশন দিয়েছি কিন্তু এখন ভালো করে তাকিয়ে দেখো এই দুটো তো সেম জিনিস টু আইস ওয়াই প্লাস টু আইস এক্স প্লাস থ্রিআইচ ওয়াই একটু আগে বলছো এইট আর একটু পরে তুমি বলছো টু আইচ এক্স প্লাস থ্রাইচ ওয়াই ইকল টু পনেরো তার মানে আর্টিকল টু পনেরো এই কি হয় হয় না তাহলে এর কোনো সলিউশনই নাই আগেরবার যেরকম এখানে অসীম সলিউশন ছিল অসীম সংখ্যক এখানে কোনো সলিউশনই নাই। এই দুটাই আমাদের জন্য বিপজ্জনক এটাতে অনেক সলিউশন সলিউশন কোনটা যে আসল এটা বোঝা যাচ্ছে না আর এখানে একটাও সলিউশন নাই তাহলে ইউনিক সলিউশন এক্ষেত্রেও নাই এক্ষেত্রেও নাই কিন্তু এই পুরা অঙ্ক করার পরে কি আমরা গিয়ে দেখব যে ইউনিক সলিউশন আছে কি নাই না সেটা আগেই চেক করা যায় কিভাবে চেক করা যায় নির্ণায়ক বের করে এখানে তুমি নির্ণায়ক বের করে দেখো আমি বলেছিলাম যে নির্ণায়ক যদি শূন্য হয় তাহলে ওই যে ইনভার্স আর করা যায় না নির্ণায়ক শূন্য হলে তখন তার আর কোনো ইনভার্স থাকে না ইনভার্স থাকে না মানেই সেটাকে দিয়ে তুমি আর কাউকে গুণ করতে পারছো না ফলে শেষ পর্যন্ত তুমি আর কোনো সলিউশন পাচ্ছ না তাহলে নির্ণায়কের কাজ হচ্ছে নির্ণয় করা যে একটা সেট অফ একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সিস্টেম অফ স্যামেলটোনাস লিনিয়ার ইকুয়েশনের কোনো ইউনিক সলিউশন অনন্য কোনো সমাধান আছে কি নাই জাস্ট নির্ণায়ক হচ্ছে এটা নির্ণয় করে ওখান থেকে জিনিসটা শুরু হয়েছিল তারপরে এখন আসলে পরবর্তীতে গণিতবিদরা ওইখানে আটকে নাই আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তাহলে দেখো এখানে আগে দেখাই যে এখান থেকে কিভাবে জানতে পারতাম যে এটার সলিউশন যে আসলে নাই যদি এটা নির্ণায়ক বের করা যায় টু থ্রি ফোর সিক্স আমি একদম না দেখে বলতে পারি যে এটা অবশ্যই শূন্য হবে কারণ আমরা দেখতেই পাচ্ছি যে এখানে কোনো সলিউশন এখানে পাওয়া যায় না দেখি আমরা আসলে হয় কি না দুই দু ছয় দুগুনে বারো মাইনাস তিন চারে বারো তাহলে বারো মাইনাস বারো কত হয়ে যায় শূন্য এখন দেখো এটা তুমি যদি ফিল করতে পারো তাহলে কোনো কিছু করার আগেই তিন বাই তিন তিন বাই তিন নির্ণায়কের ক্ষেত্রে তোমরা এটা বের করতে পারো দেখো ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ধরো ফাইভ সিক্স সেভেন কোনো নির্ণায়কের যদি দুইটা রো সমান হয়ে যায় এটা মান অবশ্যই শূন্য হবে কেন শূন্য হবে কারণ এই যে একটু আগে যে আমরা সেট অফ লিনিয়ার ইকুয়েশন আসল ফিলটা থেকে চিন্তা করো যে যদি একটা সমীকরণ এরকম হয় ওয়ান এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রাইজ জেড ইকোয়াল টু ধরো সেভেন্টিন আরেকটি কোয়েশন যদি এটা এরকমই পাওয়া যায় ওয়ান এক্স প্লাস টু ওয়াই প্লাস জেড ষোলো তাহলে সতেরো আর ষোলো দুইটো সমান হয়ে যাচ্ছে পরস্পর এটা কি হতে পারে পারে না কেন আমি যদি সতেরো সতেরোই লিখি তাহলে দুইটা একই ইকুয়েশন তুমি লিখছো তিনটা আলাদা আলাদা ইকুয়েশন তুমি আর লিখছো না তার মানে সেখানেও ইউনিক সলিউশন পাওয়া যাবে না এই কারণে যদি দুইটা রো নির্ণায়কের যদি দুইটা রো একই হয়ে যায় তাহলে সেই নির্ণায়কের মান সবসময় শূন্য হয়ে যায় যাদের বিশ্বাস হচ্ছে না তারা এখান থেকে ভেঙে দেখতে পারো ওই যে এই পাঁচের সঙ্গে পাঁচের থেকে যদি আমি বিস্তৃত করি বিস্তার করলে পাওয়া যাবে এই ছয় মাইনাস ছয় শূন্য ছয়ের জন্য বিস্তার করলেও তিন মাইনাস তিন শূন্য সাতের জন্য বিস্তার করলেও শেষ পর্যন্ত দুই মাইনাস দুই শূন্য শেষ পর্যন্ত শূন্যই পাওয়া যাবে নির্ণায়কের যদি দুইটা রো শূন্য হয়ে যায় যে কোনো দুইটা রো যদি শূন্য হয়ে যায় তাহলে সেই নির্ণায়কের মান শূন্য হয়ে যায় তাহলে এটা আমরা কেন হয় সেটাকে এখন ফিল করতে পারছো যে তাহলে কি হয় তখন এই যে দুইটা এমন দুইটা ইকুয়েশন আমাদের পাওয়া যায় যেখান থেকে কোনো ইউনিক সলিউশন পাওয়া যায় না আর তা চাইলে তো এখান থেকে বের করা যায় নির্ণয়কের মান বের করে তো করাই যায় তো নির্ণয়কের মান যে বের করা সেটা কিভাবে করতে হয় সেটা আশা করছে যে তোমরা অনেকে জানো তো আমি আর তোমাদেরকে তাহলে বলে নিই নির্ণায়ক কী নির্ণয় করে নির্ণায়ক নির্ণয় করে যে সেট অফ লিনিয়ার ইকুয়েশনের সমাধান আছে কি নাই অথবা আমরা বলতে পারি যে একটা বর্গ বর্গম্যাট্রিক্সের ইনভার্স আছে কি নাই এটা হচ্ছে নির্ণয় করা হলো নির্ণায়কের কাজ কিন্তু পরবর্তীতে মানুষের মাথায় আসবে যে ধরো নির্ণায়কের মান শূন্য না তো এখন এই যে আমি বললাম টু থ্রি ফাইভ সিক্স এটার নির্ণায়ক হলো ছয় মাইনাস পনেরো মানে মাইনাস তিন এই মাইনাস তিন সংখ্যাটা কি মিন করছে এটা কি ফিল করা যায় মাইনাস কেন এই দুই তিন পাঁচ ছয় এই ম্যাট্রিক্সটার সঙ্গে একটা মাইনাস কোথায় এলো কেন তিনই আসলো এই তিনের কি কোনো মানে আছে মাইনাসের কি কোনো মানে আছে অবশ্যই আছে এগুলো ফিল করা যায় যে মাইনাসের মানে কি তিনের মানে কি এবং সেটা ফিল করার জন্যে আমাদের লিনিয়ার অ্যালজেবরা তখন বুঝতে হয় আমাদের বুঝতে হয় যে একটা টুরিস্ট স্পেসকে ভেক্টরের স্পেসকে কীভাবে একটা ম্যাট্রিক্স ট্রান্সফর্ম করে ট্রান্সফরমেশন বলে একটা জিনিস আছে এবং সেখানে দেখা যায় যে ট্রান্সফর্ম করলে জিনিসটা কী দাঁড়ায় সেটাই আসলে এই মাইনাস তিন তার একটা বৈশিষ্ট্য ওই ট্রান্সফর্মেশনের একটা বৈশিষ্ট্য আসলে আমি বলছিলাম যে ম্যাট্রিক্স দিয়ে আসলে ট্রান্সফর্ম করে সেটা আমি বলবো তার আগে আমরা এক কাজ করি আমরা আবার নির্ণায়কের কিছু অঙ্কর দিকে যাব আমরা অবশ্যই অনেক অঙ্ক এখানে করাবো না আমি মিলে অঙ্ক করাতে চাই না অঙ্কের মাস্টার হলে আমি ঠিক এই পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য আমি অঙ্ক করাই না কারণ সেটা করানোর জন্য অনেক মানুষ আছে এই ভেতরের জিনিসগুলো বোঝায় না আসলে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ এটা খুব সহজ জিনিসটা আমি জানি যে অলরেডি অনেকের মাথা গরম হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ভ্যা কী করলেন তবে বেসিক জিনিসটা কিন্তু খুব সহজ যে আমি চেষ্টা করেছি একটা ইনভার্স বের করার এর জন্য অনেকগুলো কথা আগে বুঝিয়েছি যে আইডেন্টি আর ইনভার্স কি জিনিস সেটা বুঝিয়েছি সেখান থেকে আমি বোঝালাম যে ইনভার্স কীভাবে করা যায় ম্যাট্রিক্সের ক্ষেত্রে ম্যাট্রিক্সের ইনভার্স বের করা করতে গেলে শেষ পর্যন্ত একটা রাশি চলে আসে যে এই এ বি সি ডি এরকম জাতীয় যদি একটা ম্যাট্রিক্সের ইনভার্স আমরা বের করতে চাই শেষ পর্যন্ত এরকম একটা জিনিস আছে এডি মাইনাস বিসি আর এখানে আসে ডি এ মাইনাস বি মাইনাস সি এরকম একটা জিনিস শেষ পর্যন্ত পাওয়া যায় তো এই যে জিনিসটা এখান থেকে পাওয়া যায় সেখানে আমরা দেখতে পাই যে এটার ইনভার্স করা যেত না যদি এই রাশিটার মান শূন্য হয়ে যেত এই এডি মাইনাস বিসি যে সেটাই হচ্ছে এই ম্যাট্রিক্সটার এই বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক একটা উপাদান এটাকে আমরা এই যে এডি মাইনাস বিসি এবং তার মানে নির্ণায়ক নির্ণয় করে যে ইনভার্স আসলে বের করা যাবে কিনা তো এখন যদি নির্ণায়কটা এরকম হয় ধরা যাক ওয়ান থ্রি ফাইভ টু সেভেন সিক্স থ্রি ফাইভ এইট এরকম ক্ষেত্রে আমরা নির্ণায়ক কীভাবে বের করবো তখন আমরা বের করি আসলে কোফ্যাক্টর দিয়ে সেটা কেন কাজ করে সেটা বোঝার জন্যে কোফ্যাক্টর থিওরিয়াম বলে একটা একটা থিওরিমে আছে যে কোফ্যাক্টর এক্সপেনশন থিওরিয়াম সেটার আলাদা প্রুফ আছে যে আমি সেই প্রুফে এখন যাবো না সেটা প্রুফ করতে গেলে এখন আমার আরও অনেক গভীরে যেতে হবে তো কোফ্যাক্টর এক্সপেনশন থিওরিয়াম আমি আমি হিন্ট দিয়ে দিচ্ছি যারা যাদের আগ্রহ আছে তারা কোফ্যাক্ট কোফ্যাক্টর এক্সপেনশন থিওরিয়াম এটা লিখে সার্চ করে এটার প্রমাণগুলো দেখতে পারেন যাতে আগ্রহ আছে তো আমরা আমি জাস্ট দেখাতে চাই যে এটা কীভাবে কাজ করে কোফ্যাক্টর এক্সপ্রেশন হচ্ছে কোফ্যাক্টর এক্সপ্লেনেশন হচ্ছে এটার যদি নির্ণায়ক বের করতে হয় আমরা যে কোনো রো কিংবা যে কোনো কলাম বরাবর সেটা বের করতে পারি তো সেটা বের করতে হলে একটা কোফ্যাক্টর সেটার মধ্যে দুইটা উপাদান থাকে একটা হচ্ছে চিহ্ন থাকে একটা আর একটা থাকে একটা মাইনর অনুরাশি কোফ্যাক্টরের মধ্যে কী কী থাকে একটা চিহ্ন আর একটা অনুরাশি ধরা যাক আমি ওয়ানের আচ্ছা এই থ্রি এর কোফ্যাক্টর বের করতে চাই আমার প্রশ্ন হচ্ছে এখানে যে উপরের প্রথম সারিতে দ্বিতীয় কলামে যে তিন আছে তার কোফ্যাক্টর কত এই তিনটার ঠিক আছে তো এই তিনের কোফ্যাক্টর হবে এই তিনের কোফ্যাক্টর হবে প্রথমে একটা চিহ্ন প্লাস বা মাইনাস তার সঙ্গে এটার মাইনর বা অনুরাশি মাইনর কী জিনিস মাইনর হচ্ছে এর শাড়ি কলাম বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে মাইনর কীরকম এই তিনের শাড়ি কলম যদি আমি বাদ দিই এর শাড়ি আর এই কলাম বাদ দিয়ে দিলাম তাহলে থাকলো কে থাকলো হল টু সিক্স থ্রি এইট এটা হচ্ছে এই তিনের মাইনর এটা খুব সহজ জিনিস শাড়ি আর কলাম বাদ দিলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে মাইনর টু সিক্স থ্রি এইট আর চিহ্নটা কী হবে চিহ্ন হচ্ছে মাইনাস ওয়ান টু দি পর শাড়ি প্লাস কলাম মাইনাস ওয়ান টু দি পর স্লাস ক সহজ জব লাগছে স্বর্গ জনপদ আচ্ছা শাড়ি প্লাস কলাম এখানে শাড়ি কত ওয়ান এক নম্বর শাড়ি কলাম কত দুই তাহলে ওয়ান প্লাস থ্রি মানে কত তিন তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার থ্রি সেটা কত মাইনাস ওয়ানই হবে যদি বেজোর হয় তাহলে মাইনাস ওয়ান আসলে যেটা হয় ভালো করে খেয়াল করে দেখা যায় যে আমরা যদি শাড়ি কলম দিয়ে চিন্তা করি প্রথম চিহ্নটা হয় প্লাস কারণ এখানে হচ্ছে প্রথম রো প্রথম শাড়ি সো ওয়ান প্লাস ওয়ান ফলে টু হবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু এটা হয়ে যায় ওয়ান মানে প্লাস চিহ্ন হবে এরপরে মাইনাস এখানে হয় প্লাস এখানে হয় মাইনাস এখানে হয় প্লাস তারপরে মাইনাস প্লাস মাইনাস প্লাস যাদের বিশ্বাস হচ্ছে না তারা মাইনাস ওয়ান টু দি পাওয়ার শাড়ি প্লাস কলম দিয়ে এখানে চিন্তা করতে পারেন সো এখানে পাওয়া যাবে মাইনাস প্রথমটা প্লাস তারপরটা মাইনাস মাইনাস এই তিনের কোফ্যাক্টর তিনের কোফ্যাক্টর কত তাহলে আবার আমরা এখানে লিখি মাইনাস টু সিক্স থ্রি এইট আমি জানি আমার মুখের মধ্যে এসে পড়েছে আমি আস্তে করে তুলে নিচ্ছি উপরে এই যে এবং সেটার মান কত ভালো করে এটা মুছে দিয়ে দি সেটার মান কত আট দুগুনো ষোলো মাইনাস আঠারো তাহলে মাইনাস অফ মাইনাস দুই পাওয়া গেল দুই এটা হচ্ছে কার কোফ্যাক্টর এই তিনের কোফ্যাক্টর তাহলে কোফ্যাক্টর এক্সপ্রেশন থিওরেম বলে যে এই পুরো জিনিসটার নির্ণায়ক হবে যে কোনো রোগ কিংবা যে কোনো শাড়ি বরাবর এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার সবাই সবসময় প্রথম শাড়িটা দিয়ে করে এর মানে এই না যে প্রথম শাড়ি দিয়ে এই সবসময় করতে হবে এর মানে মোটে এইটা না আমরা চাইলে এখান দিয়েও এটার নির্ণায়ক বের করতে পারি ধরা যাক এই থ্রি ফাইভ এইট এটা দিয়ে নিচের রাশিটা আমরা একদম নিচের যে শাড়িটা সেই শাড়ি দিয়ে নির্ণায়ক বের করবো নির্ণায়কটা কত হবে নির্ণায়ক হবে এরকম দেখতে প্লাস তিন ইন্টু এর শাড়ি কলম যদি বাদ দিতাম তাহলে থাকতো থ্রি ফাইভ সেভেন সিক্স আমি নিচের এটা দিয়ে করছি আরেকবার বলছি আমি মাইনাস পাঁচ ইন্টু পাঁচের যদি শাড়ি কলম বাদ দেওয়া যেত এই পাঁচের এই পাঁচের যদি শাড়ি কলম বাদ দেওয়া যেত তাহলে থাকতো ওয়ান ফাইভ টু সিক্স প্লাস এইট ইন্টু এইটের যদি সারি কলম বাদ দিয়ে যেত থাকতো ওয়ান থ্রি টু সেভেন এইটাই হচ্ছে এই পুরা জিনিসটার নির্ণায়ক আমরা আবার এখন চালাকি করি আমরা উল্ফার মালফাই যাই আমরা এখন জানি যে উলফাম আলফাই কীভাবে এটার ইনপুট দিতে হয় এক তিন পাঁচ দুই সাত ছয় আচ্ছা আমার একবারে আস্তে আস্তে করে যাই উলফামালফাই আমি একটু সবাইকে দেখাতে চাচ্ছি যে অনেক সময় হাতের কাছে তো ক্যালকুলেটর থাকে না এই এই ওয়েবসাইটটা খুব সুন্দর ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্সটা লিখতে হয় এভাবে এই প্রত্যেকটা এক একটা সেট হিসেবে চিন্তা করছে ওরা ওকে আমি জানতাম না তাহলে ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ কমা টু সেভেন সিক্স কমা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থ্রি ফাইভ এইট দেখা যাক এটা আমাদের বের করে দেয় কি না খেয়াল করে দেখুন এই যে ওয়ান থ্রি ফাইভ ইনপুট ইন্টারপ্রিটেশন এখানে লেখা আছে ইনপুট ইন্টারপ্রিটেশন এটা ডিটার্মিনেন্ট পাওয়া গেল মাইনাস টোয়েন্টি থ্রি দেখেছেন যে এখান থেকে বের করা যায় যে আমি আসলে দেখা চাচ্ছিলাম যে একটা জায়গা আছে যেখান থেকে এটা বের করা যায় নেগেটিভ টোয়েন্টি থ্রি মাইনাস টোয়েন্টি থ্রি এসেছে তো যাদের বিশ্বাস হচ্ছে না যে মাইনাস টোয়েন্টি থ্রি করতে এলো তারা এখান থেকে হিসাব করলে পাবেন এই তিন ছয় আঠারো মাইনাস পঁয়ত্রিশ তারপরে এখানে মাইনাস পাঁচ এখানে পাওয়া যাবে ছয় মাইনাস দশ প্লাস আট থাকলে সাত মাইনাস ছয় এই পুরোটা যদি হিসাব করা যায় আমি মোটামুটি নিশ্চিত যে এখানে এই মাইনাস টোয়েন্টি থ্রি এটা শেষ পর্যন্ত পাওয়া যাবে করে দেখাবো আচ্ছা থাক যাদের সন্দেহ হচ্ছে তারা এখানে আসলে করে দেখতে পারেন তো যেটা আমি বলতে চাচ্ছিলাম যে শুধুমাত্র যে প্রথম রো দিয়ে করতে হবে এমন কোনো কথা নাই প্রথম রো দিয়ে করা যায় দ্বিতীয় রো দিয়ে করা যায় তৃতীয় রো দিয়ে করা যায় প্রথম কলাম দিয়ে করা যায় দ্বিতীয় কলাম দিয়ে করা যায় তৃতীয় কলাম বড় করা যায় কিন্তু এক্সপ্যানশনটা কীভাবে করতে হয় সেটা মনে রাখতে হয় যে প্রত্যেকটা উপাদানের সঙ্গে তার কোফ্যাক্টর গুণ করে এমন করে করে যোগ করতে হয় যে তিনটা উপাদান আমাকে এখানে আছে একটা রো বরাবর বা একটা কলাম বরাবর প্রত্যেকের সাথে প্রত্যেকের কোফ্যাক্টরটা গুণ করতে হয় তাহলে পাওয়া যায় পুরো যে নির্ণায়কটা সেটার পুরো জিনিসটার নির্ণায়ক তো এখন কথা হচ্ছে এবার আমরা একটা বিভৎস জিনিস দেখব বিরাট বড়ো ধরা যাক ওয়ান আচ্ছা টু থ্রি ফোর সিক্স ওয়ান নাইন সেভেন টু থ্রি ফাইভ ওয়ান এইট নাইন সেভেন থ্রি ফোর এটা কি ভাই এটা চার বাই চার নির্ণায়ক বলেন কি এই চার বাই চার নির্ণায়ক এটা কি এটা কি আসলেই বের করা যায় যাবে না কেন তখন নিয়ম কী তখনও একই নিয়ম একদম একই নিয়ম নিয়ম হচ্ছে কি দুই গুণ দুইয়ের কোফ্যাক্টর ফলে এটার বিস্তৃতিটা এরকম হবে টু ইন্টু এটা কি প্লাস না মাইনাস প্রথমটা প্লাস টু ইন্টু নাইন সেভেন টু ফাইভ ওয়ান এইট সেভেন ওয়ান ফোর এটা কী করলেন ভাই দুইয়ের শাড়ি এবং কলাম বাদ দিলাম দুই যে শাড়িতে অবস্থিত এই যে এই শাড়ি এবং এই কলাম এদেরকে বাদ দিয়ে দিলে শ্বাস প্রেস পর্যন্ত থাকে কি নাইন সেভেন টু ফাইভ ওয়ান এইট সেভেন ওয়ান ফোর মাইনাস থ্রি ইন্টু প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস হয় আমি বলে দিয়েছি নাহলে মাইনাস ওয়ান টু দি পর রো প্লাস কলাম এটা হচ্ছে অ্যাকচুয়াল সূত্র এই প্লাস হবে না মাইনাস হবে সেটা মাইনাস ওয়ান টু দি পর রো প্লাস কলাম যেরকম এখানে কত হতো রো হচ্ছে এক প্রথম সারি কলম দুই তাহলে ওয়ান প্লাস টু হলে তিন হয়ে যেত ফলে পাওয়া যেত মাইনাস ওয়ান টু দি পর থ্রি ফলে মাইনাস ওয়ান পাওয়া যেত চিহ্নটা হতো মাইনাস তো যাই হোক একটা প্লাস একটা মাইনাস হয় এটা বোঝা এটা মনে রাখাটা সবচেয়ে ইজি তো তিনের সারি কলম যদি বাদ দেওয়া যায় তাহলে কত পাওয়া যেত ওয়ান সেভেন টু থ্রি ওয়ান এইট নাইন ওয়ান ফোর খেয়াল করে দেখুন আমি প্রথমটা যে বাদ দিয়ে দিয়েছি আর তিন যেই কলামে অবস্থিত সেটাও আমি বাদ দিয়েছি নাইন ফাইভ সেভেন বাদ দিলে থাকে এই ওয়ান থ্রি নাইন ওয়ান থ্রি নাইন সেভেন ওয়ান ওয়ান সেভেন ওয়ান ওয়ান টু এইট ফোর ঠিক একইভাবে প্লাস হবে চার গুণ চারের কোফ্যাক্টর এমন করে ঠিক একইভাবে মাইনাস সিক্স ইন্টু সিক্সের যে প্রফেক্টর সেটা এই পুরোটা যদি গুণ করা যায় এখন ভাই এই এই প্রত্যেকটা কি এক একটা আবার তিন বাই তিন নির্ণায়ক নাকি জি এই প্রত্যেকটা তিন বাই তিন নির্ণায়ক এটা বের করা এত সহজ না আমি বলছি না যে এটা খুব সহজ তবে নিয়মটা সহজ আমরা যদি টানা করে যাই আমাদের যদি ধৈর্য থাকে আস্তে আস্তে করতে করতে শেষ পর্যন্ত পাওয়া যাবে আর একটা সহজ বুদ্ধি কি যদি চার বাই চার থাকে তাহলে ওই যে উলফামাল হয় ভাই ভর্তি পরীক্ষায় তো আর উলফামুলফা থাকবে না ভর্তি পরীক্ষায় চার বাই চার দেবেও না চিন্তা নেই এত দুশ্চিন্তা করতে হয় না নিয়মটা কী আসলে এটা যেন জানেন এখন চার বাই চার হোক পাঁচ বাই পাঁচ হোক ছয় বাই ছয় হোক নিয়ম আলাদা না একই প্রত্যেকটা যে কোনো একটা শাড়ি বরাবর যাবেন সেটা গুণ তার কোফ্যাক্টর ভাই কেন এরকম হলো এই যে প্রশ্নটা আপনার মনে অনেকের মনে এসেছে এটার জন্য আমি খুব খুশি বোধ করছি যে এই প্রশ্নটা এসেছে সাধারণত এই প্রশ্ন তো মাথা মধ্যে আসে না তো তাদের জন্য আমি বলে দিচ্ছি যে এটাকে বলে কোফ্যাক্টর এক্সপেনশন থিওরেম তারা এই প্রমাণটা দেখে নিতে পারেন কোফ্যাক্টর এক্সপেনশন থিওরেম আর আমি যদি কখনো সুযোগ পাই তাহলে তো চেষ্টা করব মনে হয় না আমি এটা নিয়ে খুব সময় ব্যয় করব কারণ আমার আরও খুবই ইন্টারেস্টিং কিছু জিনিস বোঝানোর ইচ্ছা আছে আমি চেষ্টা করব আগামী আগামী সপ্তাহে আরেকবার লাইভে আসার সেখানে আমার খুব প্রিয় একটা জিনিস আমি একটু বোঝাতে চাই বোঝাবো না সেখানে কিছু শর্টকাট শেখাবো আমি শর্টকাট শব্দটা ঘৃণা করি কারণ শর্টকাট বললে মনে হয় যে একটা ছোট একটা ছোট্ট একটা নিয়ম আছে যে নিয়মটা জানলে আমার খুব সহজে একটা সাফল্য পাওয়া যায় টাইপের শর্টকাট জিনিসটাই খুব খারাপ জীবনে আসলে সাফল্য পাওয়ার কোনো শর্টকাট রাস্তা নাই এটা একদম সত্যি একটা কথা শর্টকাট দিয়ে যেগুলো হয় সেগুলো শেষ পর্যন্ত টিকে থাকে না তো যাই হোক কোফ্যাক্টর এক্সপ্যানশন থিয়ারাম এটা এখানে থাকলো আমি নেক্সট পর্বে বোঝাবো কিছু শর্টকাট সেটা হবে স্থানাঙ্ক জ্যামিতির উপরে তো ওই ওই যে আমার খুব প্রিয় একটা জিনিস আমি আসলে এই শর্টকাটগুলো এমনি এমনি শেখাবো না কারণ এই শর্টকাটগুলাই ভেতর থেকে অনেক কিছু ফিল করাতে সাহায্য করবে তো যাই হোক আমরা নির্ণয়কের এটা দেখলাম এখন একটা ছোট্ট জিনিস বলে আমরা বিদায় নেব সেটা হচ্ছে যে নির্ণয়কের অপারেশন তো প্রায়ই যখন বইয়ের যে অঙ্কগুলো থাকে সেখানে আমাদের নির্ণয়কের অপারেশন করতে হয় আমার কাছে কোনো বই আছে হ্যাঁ আমার কাছে একটা বই আছে এসিও আমাদের বই বইগুলো অনেক আগে নিয়ে এসেছিলাম যে আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম আমি ভিডিও বানাবো বলে সেগুলো সেই পরিকল্পনা শেষ পর্যন্ত টিকে থাকেনি আচ্ছা যে কোনো একটা আমি আমি আন্দাজে যে কোনো একটা অঙ্ক দিকে যাই ওয়ান 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 এক্স প্লাস ওয়ান 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 প্লাস ওয়াই একটা বড়ো সম্ভাবনা আছে আমি এখন গুলিয়ে ফেলবো শেষ পর্যন্ত পারবো না কেন ভাই আপনি না অঙ্ক অঙ্ক পারেন মোটেই না আমি অঙ্ক অঙ্ক পারি না অঙ্কের প্রতি আমার ভালোবাসা আছে কিন্তু অঙ্কের জন্য একটা গণিতের জন্য খুব জরুরি একটা কথা আছে সেটা হচ্ছে যে প্র্যাকটিস না থাকলে আমি যতই যতই বড়ই জানি না কেন এই অঙ্ক দেখলেই যে আমি সাথে সাথে করে ফেলতে পারবো তার একটা সোজা উপায় যেরকম এই অঙ্কটাকে প্রমাণ করতে বলেছে এটা সমান এক্সপাই যেরকম আমি জানি যে এটা আসলেই এটা সহজ অঙ্ক এটার যদি কোনোভাবে নাও করা যায় এই প্রত্যেকটা ধরে যদি আমি এক্সপেনশন করে দিই প্রত্যেকটা ধরে যদি এরকম করে লিখে যে ওকে ওয়ান ইন্টু ওয়ানের কোফ্যাক্টর কত ওয়ান ইন্টু ওয়ানের কোফ্যাক্টর হবে এই এক্স প্লাস ওয়ান 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 প্লাস ওয়াই এমন করে যদি আমি মাইনাস ওয়ান ইন্টু ওয়ানের কোফ্যাক্টর আমার কোনো সন্দেহ নাই যেটা করলে মিলে যাবেই আমার একেবারেই কোনো সন্দেহ নাই এটাকে সরাসরি যদি এক্সপ্যানশন করে দেওয়া যায় আমি কি করছি এই প্রথম রো বরাবর প্রত্যেকটাকে এক্সপ্যান্ড করছে দ্বিতীয় রো বরাবর করলে কী হতো কোনো সমস্যা হতো না তাও হতো কী করলেন ভাই আপনি তো কী যেন একটা ঝামেলা করেছেন হ্যাঁ এই মাঝখানেটা ভুল করেছে মাঝখানেটা হবে এটা যদি শাড়ি এবং কলাম বাদ দেওয়া যায় তাহলে পাওয়া যাবে ওয়ান 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 এবং ওয়ান প্লাস ওয়াই এটা যদি বের করা যায় তো আমি নিশ্চিত করে বলতে পারি যে শেষ পর্যন্ত এক্সপাই পাওয়া যাবেই ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে এটা না করে কি আরও কোনোভাবে করা যায় তো সেটা করারই উপায় হচ্ছে রো অপারেশন কলাম অপারেশন এই জিনিসগুলো তো সেই রো অপারেশন আর কলম অপারেশান বোঝানোর জন্যই আমি আসলে একটা এর এরকম একটা উদাহরণ আমি এখান থেকে নিয়েছি তো রো অপারেশান আর কলম অপারেশন তা আমি একটা রো অপারেশনের কথা একটু বলি এইটার সমান সমান কী লেখা যায় এটা সমান সমান লেখা যায় জিরো মাইনাস এক্স জিরো ওয়ান এক্স প্লাস ওয়ান ওয়ান বাই কি ম্যাজিক দেখালেন কী লিখে ফেললেন এরকম টাশ করে যেটা লিখেছি সেটা এরকম আর ওয়ান ড্যাশ ইকুয়াল টু পড়া যাচ্ছে হ্যাঁ আমার মাথার উপর দিয়ে যাচ্ছে আর ওয়ান মাইনাস আর টু আমি এই অপারেশনটা করেছি এটাকে বলে রো অপারেশন রো অপারেশান জিনিসটা কী একটা রোকে পরিবর্তন করলেও যেন ওই নির্ণায়কটাই থাকে এটাকে বলে রো অপারেশন এখানে আমি কি করেছি এখানে আমি প্রথম রোটাকে পরিবর্তন করেছি খেয়াল করে দেখুন এখানে এই দুটোর মধ্যে যদি ভালো করে তাকান প্রথম রোটা যা ছিল তা নেই তুমি আর নেই সে তুমি তুমি আর নেই সে তুমি ও ছিল ওয়ান 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 এখন হয়ে গেছে জিরো মাইনাস এক্স জিরো তো এখন কী হয়েছে এখানে আমি বলেছি আমি কী করেছি সেটা এখানে লিখে দিয়েছি আর ওয়ান ড্যাশ পরিবর্তিত আর ওয়ান পরিবর্তিত প্রথম রো হবে আগেকার প্রথম রো মাইনাস আগেকার দ্বিতীয় রো এই কথাটার মানে হচ্ছে এটা পরিবর্তিত প্রথম রো বর্তমানের প্রথম রো ইকুয়াল টু আগের ড্যাশ না থাকা মানে হচ্ছে আগেরটার আর ওয়ান প্রথম রো মাইনাস আর টু তাহলে এই রো থেকে এই রো বাদ দেওয়া হয়েছে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো ওয়ান থেকে এক্স প্লাস ওয়ান যদি বাদ দেওয়া যায় ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান ফলে মাইনাস এক্স পাওয়া যাবে ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে জিরো এইটা আপনি কী করলেন কেন করলেন আচ্ছা কেন করেছি সেটার কারণ হচ্ছে আমি এটা প্রমাণ করতে চাই আসলে আমার এটা প্রমাণ করার প্রতি আমার কোনো আগ্রহ নাই এটা অনেকভাবে প্রমাণ করা যায় আমি জানি মূল মানে সবচেয়ে ইজি বুদ্ধি হচ্ছে এই যেখানে ওয়ান ওয়ান থাকে সেরকম পরপর দুইটা রো অপারেশন করে এগুলোকে শূন্য বানায় ফেলা হচ্ছে সবচেয়ে ইজি কাজ যেরকম একটা আমি এরকম এখানে করলাম আরেকটা আমি এরকম লিখতে পারি যে আমি যদি দ্বিতীয় রো থেকে তৃতীয় রো বাদ দিতাম তাহলে পাওয়া যেত শূন্য এর প্রথমটা তো যাচ্ছে তাই এটা হতো শূন্য এটা হতো এক্স এটা হতো মাইনাস ওয়াই আর এইখানে থাকতো কত এখানে থাকতো ওয়ান 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 প্লাস ওয়াই ভাই দেখা যাচ্ছে না ওয়ান প্লাস ওয়াই এখানে কী করেছেন এখানে করেছে আমি আর টু সমান সমান আর টু মাইনাস আর থ্রি দ্বিতীয় রোকে পরিবর্তন করেছি দ্বিতীয় রো সমান সমান দ্বিতীয় আগেকার দ্বিতীয় রো মাইনাস তৃতীয় রো এই যে ওয়ান মাইনাস ওয়ান করলে শূন্য পাওয়া যায় এক্স প্লাস ওয়ান থেকে ওয়ান বাদ দিলে এক্স পাওয়া যায় ওয়ান থেকে ওয়ান প্লাস ওয়াই যদি বাদ দেওয়া যায় ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়াই পাওয়া যাবে ফলে মাইনাস ওয়াই পাওয়া যায় এখন এখানে এই কলম বরাবর যদি আমি এক্সপেনশন করি এই কলম বরাবর আমি এক্সপেনশন করছি আমি জানি যে কোনো রো বা যে কোনো কলম বরাবর আমি বিস্তৃত করতে পারি কোফ্যাক্টর দিয়ে তাহলে এই শূন্যের সঙ্গে যাই থাক শূন্য হয়ে যাবে শূন্যের সঙ্গে যাই থাক শূন্য হয়ে যাবে ওয়ানের সঙ্গে যা আছে সেটা শেষ পর্যন্ত থাকবে ওয়ান ইন্টু ওয়ানের কোফ্যাক্টর কত হবে ওয়ানের কো ফ্যাক্টর হচ্ছে চিহ্ন হবে প্লাস প্লাস মাইনাস প্লাস আর মাইনর যেটা পাওয়া যাবে সেটা হবে অনেকটা এরকম দেখতে এখন আমি যদি এখানে গুণ করি মাইনাস এক্সের সাথে মাইনাস ওয়াই গুণ করলে এক্স ওয়াই পাওয়া যায় এই যে প্রমাণ করে ফেলেছি আমি প্রমাণ হয়ে গেছে মাত্র দুইটা রো অপারেশন করে কিন্তু এই যে রো অপারেশন এইটা আপনি কী করলেন এইটা কী হলো আসলে তো এই জিনিসটা অনেকে ফিল করতে পারে না যে এখানে কেন একটা রো থেকে আর রো বাদ দিয়ে ওখানে লাগালে শেষ পর্যন্ত একই নির্ণায়ক থাকবে নির্ণায়কের মান কেন অপরিবর্তিত থাকবে তো সেটার জন্যে সেইটার যে প্রমাণটা আমি সেটা একটু দেখাতে চাই কেন এই রো অপারেশনটা কাজ করে রো অপারেশনটা এমন করলে হয় কেন সেটা একটু দেখাই দেখাই সেটা দেখেই আমাদের আজকের পর্বটা শেষ করব এরপরে আমি যেটা আসলে করতে দিয়েছিলাম যে ওই যে নির্ণায়কের মান মাইনাস থ্রি এই মাইনাসটায় বা কী মিন করে আর থ্রিটাই বা কী মিন করে সেই জিনিসটা আমি হয়তো আরেকটা পর্বে বোঝাবো আমি বোঝাবো এটা আমার বোঝানোর ইচ্ছা আছে তবে যারা খুব আগ্রহী তাদের জন্য ইউটিউবে একটা ভিডিও সিরিজ আছে যার যার নাম হচ্ছে এসেন্স অফ লিনিয়ার অ্যালজেব্রা এসেন্স প্রেসক্রিপশন লিখে দিচ্ছি এসেন্স অফ লিনিয়ার অ্যালজেব্রা ইউটিউবে আমার খুব প্রিয় একটা চ্যানেল আছে চ্যানেলটার নাম হচ্ছে থ্রি ব্লু ওয়ান ব্রাউন চ্যানেলটার নামই হচ্ছে এটা যে ভদ্রলোক ভিডিওগুলো বানান ওনার হচ্ছে চোখের যাই হোক এটা এখন ব্যাখ্যা করলাম নেই কেন তার নাম থ্রি ব্লু ওয়ান ব্রাউন আচ্ছা তার চোখের তিন ভাগের এক ভাগ হচ্ছে নীল রঙের আর এক ভাগ হচ্ছে ব্রাউন রঙের এটা তার জেনেটিক একটা রূপ আর কি চোখের যাই হোক এই কারণে তার প্রতীকটাও এরকম দেখতে তিন তিন ভাগ হচ্ছে নীল আর এক ভাগ হচ্ছে ব্রাউন তো থ্রি ব্লু ওয়ান ব্রাউন যে চ্যানেলটা সেই চ্যানেলে এসেন্স অফ লিনিয়ার নামে একটা কোর্স আছে এবং সেখানে অসাধারণভাবে বোঝানো আছে যে ডিটারমিনেন্ট বা নির্ণায়ক জিনিসটা আসলে কি মিন করে এবং সেটা দেখানো আছে এখনকার আধুনিক চিন্তা থেকে যে লিনিয়ার ট্রান্সফরমেশনের যে আইডিয়া ম্যাট্রিক্সের মূল আইডিয়া হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন আমরা যেরকম এতক্ষণ পর্যন্ত ম্যাট্রিক্সকে দেখছিলাম শুধুমাত্র রো বরাবর তাই না যে একটা রো এই বরাবর হচ্ছে এক্স ওয়াই আর জেডের এক্স ওয়াই জেডের এগুলো হচ্ছে একটা সহ সেখানে গিয়ে আমরা প্রথম দেখতে পারবো যে এক একটা কলাম আসলে বেশি গুরুত্বপূর্ণ এবং এক একটা কলাম এক একটা ভেক্টর প্রকাশ করে তো সেই জিনিসটাই ওখানে খুব সুন্দর করে তিনি বুঝিয়েছেন তো সেখানে পাওয়া যাবে নির্ণায়কের মানটা আসলে কি মিন করে ডিটার্মিনেন্ট নামে একটা পর্বই আছে আলাদা করে তো সেটা দেখার আগে আগের পর্বগুলো দেখে নেওয়া ভালো আছে স্প্যানিং জিনিসটা কি ভেক্টর জিনিসটা কি ম্যাট্রিক্সের লিনিয়ার ট্রান্সফরমেশন জিনিসটা কী সেগুলো দেখে নিয়ে তারপরে ডিটার্মিনেন্ট বোঝাটা ভালো তো আমি বলে মানে জানিয়ে দিলাম আর কি আমার খুব ইচ্ছা ছিল যে এটা বোঝানোর কিন্তু সময় অলরেডি অনেক হয়ে গেছে তো আমরা এখন আরেকবার রো অপারেশন জিনিসটা কি সেটা বলে আজকের মতো শেষ করব রো অপারেশন জিনিসটা কেন কাজ করে প্রথমে বলে রাখি এই রো অপারেশনটা বৈধ আর টু প্লাস থ্রি আর ওয়ান এটা করলে কোনো অসুবিধা নাই কিন্তু এইটা বৈধ না আগে আমি বোঝাই আমি জাস্ট বলে নিই যে কোনগুলো বৈধ কোনগুলো বৈধ না টু আর টু প্লাস আর ওয়ান এটা বৈধ না এটা করলে একই নির্ণায়ক পাওয়া যাবে না নির্ণায়কের যখন রো অপারেশন কিংবা কলম অপারেশন এগুলো সব সি এর জন্য সত্যি কলম অপারেশনের রো অপারেশনের ক্ষেত্রে বলি আমি যেই রোটাতে আমি অপারেট করছি নতুন যে রোটা হচ্ছে সেটা কি এখানে কোন রোয়ের উপর অপারেট করা হয়েছে আর টু ড্যাশ মানে নতুন আর টু সেই আর টু এর সাথে কোনো কোনো কিছু গুণ থাকা যাবে না সেইটা ফাঁকা থাকতে হবে যেরকম এখানে আর টু ড্যাশ ইকুয়াল টু আর টু প্লাস থ্রি আর ওয়ান জাস্ট ফাইন এই পাশে কী আছে ব্যাপার না কিন্তু এখানে কি আছে আর টু ড্যাশ ছিল আর এখানে আর টুই আছে অর্থাৎ আর থ্রি ড্যাশ যদি হতো আমি কি এটা লিখতে পারতাম আর থ্রি মাইনাস আর ওয়ান জি আপনি পারতেন কোনো অসুবিধা নেই যেই রো তার উপরে কোনো পরিবর্তন করা যাবে না সেটা মানে তার উপরে পরিবর্তন তো হবে শেষ পর্যন্ত সেই তো পরিবর্তিত হবে বাট এই অপারেশনটা যখন আমি লিখছি অপারেশন করার সময় এই আর থ্রির সঙ্গে কোনো কিছু থাকা যাবে না ভাই মাইনাস কি করতে পারতাম যে আর থ্রি আসি টু আর ওয়ান মাইনাস আর থ্রি না পারতেন না এটাও করা যাবে না কারণ এখানে কি আর থ্রির সঙ্গে মাইনাস ওয়ান গুণ হয়ে যাচ্ছে কেন করা যাবে না কি সমস্যা হয় সেটাই বোঝার জন্য আসলে বুঝতে হবে যে কেন এরকম করে একটা রো অপারেশন করলে নির্ণয়ের মান একই থাকে সেটা একটু দেখি আগে তো নির্ণায়কের এটা দেখার জন্যে নির্ণায়কের যোগ ব্যাপারটা একটু দেখা দরকার ধরা যাক এ বি সি এফ এবং জি এইচ আই এটা একটা নির্ণায়ক আছে এই নির্ণায়কের সঙ্গে আমি যদি এরকম একটা জিনিস যোগ করি ওয়ান 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 বি সি এফ এইচ আই এই দুটো যদি যোগ করা যায় তাহলে পাওয়া যাবে এ প্লাস ওয়ান ডি প্লাস ওয়ান জি প্লাস ওয়ান বি এইচ সি এফ আই যারা অপরিবর্তিত ছিল তারা অপরিবর্তিতই আছে এই যে এই দুটো জায়গায় এরা কিন্তু কমন ছিল ঘটনার যেটা হয়েছে সেটা আসলে সেটা ফিল করা যায় যে এখান থেকে যদি আমি এক্সপেনশন করতাম এক্সপেনশন করলে কি পাওয়া যেত এ ইন্টু ইআই মাইনাস এইচ এফ মাইনাস বি ইন্টু ডিআই মাইনাস জি এফ প্লাস সি ইন্টু ডিএইচ মাইনাস ইজি এখান থেকে পাওয়া যেত এটা প্লাস এখান থেকে খেয়াল করি ওয়ান ইন্টু এই এই পাশটা তো একই জিনিস ফলে এখানে দুটো জিনিস সেম পাওয়া যেত ইআই মাইনাস এইচ এফ মাইনাস ওয়ান ইন্টু ডি আই মাইনাস এফ প্লাস ওয়ান ইন্টু ইআই মাইনাস ওয়ান ওয়ান ইন্টু এই ডি এইচ মাইনাস ইজি খেয়াল করে দেখুন আমি যদি এখান থেকে একটু কমন নিই কমন নিলেই পাওয়া যাবে এ প্লাস ওয়ান ইন্টু ইআই মাইনাস এইচ এফ প্লাস মাইনাস বি প্লাস ওয়ান ইন্টু এই অংশটুকু আর এখানে প্লাস সি প্লাস ওয়ান ইন্টু ডিএইচ মাইনাস ইজি তার মানে যদি কেউ এখান থেকে ভালো করে তাকান খেয়াল করে দেখুন এখানে কী ছিল এর সঙ্গে এই পুরো জিনিসটা গুণ ছিল এখন এ প্লাস ওয়ানের সঙ্গে এটা গুণ আছে ফলে যেটা হবে এই জিনিসটা দেখতে হবে নতুন একটা নির্ণায়ক যে নির্ণায়কটার এই প্রথম কলাম তিনটা হবে এরকম আর বাকি দুইটা একই থাকবে বিচ সি যাদের একটু বুঝতে অসুবিধা হয়েছে তারা যখন আমি এই ভিডিওটা শেষ করব তারপর আরেকবার ছোট্ট করে এখানে রিমাইন্ড করে দেখবেন দেখবেন যে জিনিসটা খুব সহজ মানে কেন এটা হয় কেন দুইটা নির্ণায়কের যদি দুইটা কলাম বা রো একই থাকে তখন অন্য দুইটা যোগ হয়ে যায় আমি যদি যোগ করতে চাই দুইটা নির্ণয়কে তখন দুইটাকে সেম রেখে বাকি দুইটাকে যোগ করে ফেলা যায় আচ্ছা তাহলে এই যে এই দুটাকে যদি সেম থাকে যেরকম বিইএইচ সিএফআই এই দুটা সমান ছিল তখন আমরা এই প্রথম কলাম দুটাকে আমরা যোগ করে দিতে পেরেছি কেন হয় সেটা এখানে ব্যাখ্যা করা আছে ছোট্ট করে আমি খুব বেশি ডিটেলে যাচ্ছি না কিন্তু এটা বোঝা যায় খুব সহজেই কারণ এই দুটা যেহেতু একই থাকে এক্সপ্যান্ড করলে এই পরের মাঝের অংশগুলো সব দুই ক্ষেত্রেই কমন থেকে যায় ফলে কমন নিয়ে নিলে এ প্লাস ওয়ান চলে আসে আচ্ছা তো এখন এই ধারণাটা খুব জরুরি কারণ এখনই আমরা বুঝবো রো অপারেশান জিনিসটা কী ধরা যাক একটা নির্ণায়ক ছিল এরকম এফ জি এইচ আই এটাকে আমি রো অপারেশন করলাম এরকম আর ওয়ান ড্যাশ ইকাল টু আর ওয়ান মাইনাস আর টু কী পাওয়া যাবে আর ওয়ান ড্যাশ মানে প্রথম রো উপরে অপারেশন করা হয়েছে পাওয়া যাবে এ মাইনাস ডি বি মাইনাস ই এবং সি মাইনাস এফ আর ডি এফ জি এইচ আই এটা কেন কাজ করে কেন এই দুটো সমান হয়ে যাবে এই নির্ণায়ক দুটো সমান হবে কেন এরকম এরকম রো আপনি অপারেশন করলে এটা সমান হয়ে যাবে কেন তো সেটার বোঝার জন্য একটু আগে আমি যে যোগের জিনিসটা বললাম সেটাই এই জন্য বললাম তো যোগের জন্য যা সত্যি ছিল সেটা কিন্তু বিয়োগের জন্য সত্যি ভালো করে দেখুন এখানে যদি এখানে ওয়ান না থেকে মাইনাস ওয়ান বলতাম মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে এখানে এ মাইনাস ওয়ান চলে আসতো তাই না সুতরাং যোগের জন্য যা সত্যি এটা বিয়োগের জন্য সত্যি ফলে এই অংশটাকে একটু ভালো করে আলাদা করবো আমি আলাদা করলে কি পাওয়া যাবে এটা সমান সমান এটা সমান সমান নিচে লিখি হ্যাঁ এ ই এইচ সি এফ আই মাইনাস D, D, G ই এই এইচ এফ এফ আই এই অংশটা ভালো করে দেখার চেষ্টা করুন আমি বলেছিলাম যে যে কোনো দুইটা রো বা দুইটা কলম যদি একই থাকে এই যে এখানে এই এইটার মধ্যে খেয়াল করুন এই দুইটা ক্ষেত্রে এই ডি জি এইচ আই এরা কমন ফলে আমি যদি এই প্রথম কলম বর প্রথম রো বরাবর বড় করতাম তাহলে এই জিনিসটাই পেয়ে যেতাম উপরের অংশটা এখন এই দুটোর মধ্যে এই পার্টটার দিকে তাকানো যাক এই পারটার দুইটা রো একই দুইটা রো একই হলে কী হয় সেট অফ লিনিয়ার ইকুয়েশান দুইটার সহকগুলো একই তাহলে সেখানে কোনো ইউনিক সলিউশন পাওয়া যায় না ফলে এটার মান শূন্য হয়ে যায় বিশ্বাস না হলে নিচের কলম বরাবর নিচের রো বরাবর এক্সপেনশন করলে বোঝা যায় জি বরাবর এক্সপেনশন করলে এফ মাইনাস ইএফ শূন্য এইচ বরাবর করলে ডি এফ মাইনাস ডি এফ শূন্য আই বরাবর করলে ডি এ মাইনাস ডি শূন্য ফলে এই পার্টটা আসলে শূন্য হয়ে যাবে থাকবে কি মূল রাশিটা এ বি ই ডিইএফ জি এইচ আই তার মানে আমি তো এটাই বলতে চাচ্ছিলাম যে এটা মূল রাশির সমান এরকম যদি এক্সপ্রেশন করাও যায় এই এরকম যদি অপারেশন করাও যায় আর ওয়ান ডেসিকল টু আর ওয়ান তাহলে শেষ পর্যন্ত কি পাওয়া যায় মূল রাশিটার শেষ পর্যন্ত মূল রাশিটাই পাওয়া যায় কারণ কি কারণ হচ্ছে এই যে এই জিনিসটা শেষ পর্যন্ত আমরা এটাকে যদি আলাদা করে ফেলি আলাদা করে ফেললে এমন একটা নির্ণায়ক আমরা পাবো যার মান শূন্য হবে তো এখন যেটা হবে ছোট্ট করে এখানে দেখা যাক আমি এক কাজ করি আমি দুই বাই দুই আকারের কিছু একটা নিয়ে চিন্তা করি এ বি সি ডি এটাকে ধরা যাক আমি অপারেশন করলাম আর ওয়ান ড্যাশ ইকুয়াল টু আর ওয়ান প্লাস একশো আর টু এই অপারেশন কি বৈধ এটা করলে কি পাওয়া যাবে এটা করলে পাওয়া যাবে এ প্লাস একশো সি সি বি প্লাস একশো ডি নিচে ডি আমি এই অপারেশনটা এখানে করলাম তো এই এই অপারেশনটাকে এখানে করা যাবে আসলে উত্তর হচ্ছে অবশ্যই যাবে না কেন কারণ কি কারণ এটাকে যদি না আলাদা করতে পারতাম আলাদা করলে কি থাকতো আলাদা করলে এরকম একটা জিনিস থাকতো এ সি বিডি প্লাস একশো সি একশো ডি সি ডি দুটোর সামনেই একশো থাকছে আমি যদি এই বরাবর বড় করার চেষ্টা করতাম তাহলে দুটোর সামনেই তো একশো করে আছে একশোকে বাইরে কমন নিয়ে নেওয়া যায় যে কোনো একটা রো থেকে কমন নিতে হয় কমন নেওয়ার সময় যদি নির্ণায়কের ক্ষেত্রে কমন নিতে হয় যে কোনো একটা রো থেকে কমন নিতে হয় বা যে কোনো একটা কলাম থেকে সিডি সিডি এটার মান কত হবে সিডি মাইনাস সিডি শূন্য বা আরও দুইটা রো যেহেতু একই হয়ে গেছে দুইটা রো একই হয়ে গেলে সেটা শূন্য হয়ে যায় ফলে একশোর সাথে শূন্য থাক আর যাই গুণ থাক এখানে একশো থাক আর যাই থাক তার সঙ্গে এটা শেষ পর্যন্ত শূন্যই হয়ে যাবে ফলে পাওয়া যাবে এবিসিডি এই অংশটাই পাওয়া যাবে অর্থাৎ এই পুরো জিনিসটার মান এই এবিসিডি নির্ণায়কের সমান হবে অর্থাৎ এই যে আর ওয়ান ড্যাশ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর একশো আর টু এটা বৈধ আচ্ছা আমি একটু আগে বলছিলাম যদি আর ওয়ান নিজেকে যদি পরিবর্তন করে যায় তাহলে কি হবে তখন সমস্যা হচ্ছে এই এবিসিডি আর আপনি পাবেন না ফলে ওইটা হয় না কীরকম আমি ছোট্ট করে একটু দেখাই এটা দেখি আজকের মতো বিদায় নেব সি ডি আমি বললাম যে আর ওয়ান ড্যাশ সমান সমান ফাইভ আর ওয়ান প্লাস আর টু এটা কি বৈধ কি না উত্তর হচ্ছে না এটা বৈধ না কারণ আমি যদি ফাইভ এটা করি কী পাওয়া যায় সেটা দেখি আগে এটা হচ্ছে ফাইভ এ প্লাস সি মানে প্রথম রোয়ের সঙ্গে পাঁচ গুণ তাহলে ফাইভ এ প্লাস সি এখানে ফাইভ বি প্লাস ডি এটা সি ডি যদি এটাকে আমরা আলাদা করার চেষ্টা করতাম পেতাম কি ফাইভ এ সি ফাইভ বি ডি প্লাস সিডি সিডি এই সিডি সিডি যেটা সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই এটা শূন্য হয়ে যেত কিন্তু এই জিনিসটার মান কি এবিসিডি সমান নো এটা কমন নিলে পাওয়া যাবে ফাইভ এ বি সিডি অর্থাৎ পাঁচ গুণ হয়ে যাচ্ছে ওই আর ওয়ানের সামনে সামনে আপনি যত গুণ করেছেন এই পুরো নির্ণায়কের মানটা আসলে তত গুণ হয়ে গেছে ওইটা সমান আর নাই ফলে এইটা বৈধ না আর ওয়ান আর ওয়ান প্লাস আর টু এটা বৈধ না কি হয়ে যায় এটা করলে আপনি ওই আর ওয়ানের সাথে যত গুণ করেছেন পুরো আসলে তত গুণ হয়ে যায় এটাও জানাটাও খারাপ না আসলে যে ওকে এরকমও করা যায় তাহলে আসলে যেটা হয় পুরো জিনিসটা স্কেল্ড হয়ে যায় পুরো নির্ণয়কের মানটা স্কেল্ড হয়ে যায় তাহলে কি কী কী জিনিস বৈধ আপনি এখানে অনেক কিছু করতে পারেন শুধু এই আর ওয়ান যেটা আছে যেটার উপরে মেন অপারেশন করছেন আর টু সমান সমান কি আমি এটা লিখতে পারতাম যে আর ওয়ান প্লাস আর টু হ্যাঁ কোনো অসুবিধা নেই কারণ আর সামনে তো এখানে কোনো কিছু গুণ নাই জাস্ট ওয়ান আছে এটা ঠিক আছে এতে কোনো অসুবিধা নাই আমি এখানে কি আর টু মাইনাস আর ওয়ান লিখতে পারতাম পারতাম কোনো অসুবিধা নাই কারণ আর টুর সামনে তেমন কিছু নাই তাহলে এই এই কোন অপারেশনগুলো বৈধ কোনগুলো বৈধ না সেটা এখন আশা করি বুঝতে পারছেন যে মেন ঘটনা হচ্ছে এটাকে দুইটা আলাদা করে পার্টে ভাগ করে নেওয়া যায় এবং আলাদা করে পার্টকে ভাগ করে নিলে এমন একটা পার্ট আসে যেখানে নির্ণয়কটা মান শূন্য হয়ে যায় ফলে মূল নির্ণয়কটা থাকে তো এই এই হচ্ছে পুরা আজকের মূল আলোচনার বিষয় ছিল কোন অপারেশনগুলো করা যায় কোনটা করা যায় না এবং একই ঘটনা কলমের জন্য সত্যি ঠিক আছে এখন আমি জাস্ট প্রশ্নের দিকে একটু তাকাবো আমার বেশি সময় নেই আমাকে অফিসে দৌড়াতে হবে আমাদের এখানে সাড়ে আটটা বাজে আমি দেখি একটু আপনাদের আচ্ছা একজন খুব সুন্দর একটা প্রশ্ন করেছে যে কেন শাড়ি আর কলাম উল্টে দিলে শাড়ি বা দুইটা শাড়ি উল্টে দিলে বা দুইটা কলাম উল্টে দিলে কেন লিনকের সামনে একটা মাইনাস চিহ্ন আসে তো ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এইটা বুঝতে গেলে লিনিয়ার অ্যালজেপ ওই ধারণাটা খুব একটু থাকা দরকার লিনিয়ার অ্যালজেপটাতে একটা ম্যাট্রিক্স বোঝায় একটা ট্রান্সফরমেশান এবং ট্রান্সফরমেশনে যেটা হয় যে সে আসলে পুরো বিশ্বের দুনিয়াটায় দ্বিমাত্রিক যে কোর্ডিনেট সিস্টেমটা সেটাকে সে পরিবর্তন করে ফেলে এক্সপ্যান্ড করে কিংবা ঘুরিয়ে ফেলে তো যেটা হয় যখন সারিয়ার কলাম উল্টে দেওয়া যায় তখন ওই ঘুরে ফেলার দিকটা চেঞ্জ হয়ে যায় তো আমার মনে হয় যে এই লিনিয়ার এসেন্স অফ লিনিয়ার অ্যালজেব্রার ডিটারমিনেন্ট যে চ্যাপ্টারটা ওই ওইটা আপনারা একটু দেখতে পারেন ঠিক আছে আমার মনে হয় অলরেডি আজকেরটা আমরা অনেক অনেক জটিল বিষয় নিয়ে আলোচনা করে ফেলেছি নেক্সট দিন চেষ্টা করবো আর একটু সহজ কোনো বিষয় নেই নেক্সট দিনটা আসলে একটু মজার হবে আগামী যে চ্যাপ্টারটা সেটা হবে স্থানাঙ্কের উপরে স্থানাঙ্কের শর্টকাট নিয়ে এবং শর্টকাটগুলো আসলে অনেক ফিল করা যায় তো নেক্সট দিন আমরা ফিল করব স্থানাঙ্কের কিছু বিষয় এবং কীভাবে আমরা দেখে দেখেই অনেক জিনিস করে ফেলতে পারি যেরকম দুইটা সংখ্যা যদি আমাদের দিয়ে দেওয়া থাকে সেটা দেখে আমরা কীভাবে বুঝে ফেলব যে ওকে এই দুটা যদি কোর্ডিনেট থাকে সেটা দিয়ে আমরা যদি একটা বর্গ আঁকতে চাই সেই বর্গের অন্য দুটো কোর্ডিনেট কী হবে জাস্ট দেখে ঠাস 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 করে ফেলা যায় তো আমরা সেই জিনিসগুলো করবো আর একটা জিনিস আমি বলেছিলাম এক সময় আমি করব সেটার ভালো ফুরসত পাচ্ছি না আর কি যে সঙ্গীতের গণিত নিয়ে কথা বলবো সেখানে গান এবং গণিত একসঙ্গে থাকবে সেটা নিয়ে আমি করব একসময় সেটা নিয়ে চেষ্টা করব বোঝানোর ঠিক আছে আমি চেষ্টা করব নেক্সট উইকে আরেকবার আসার আগামী সপ্তাহে আগামী সপ্তাহের এরকম সময় শুক্রবার রাত আটটা এরকম সময় আমি হয়তো আরেকবার বোঝাবো এবং তখন আছে কোর্ডিনেট জিওমেট্রি নিয়ে তো আজকের মতো এই পর্যন্তই কোনো কোনো সম কোনো ছোটো ছোটো কোনো একটা কোনো ছোটো সমস্যা হ্যাঁ ইউটিউবে এই ভিডিও দেওয়া হবে ঠিক আছে ত্রিকোনের নিয়ে আমি এসেছিলাম এখন আর আচ্ছা সিফাত আল মামুন উত্তর দিয়ে আমি আসলে দেখতে পাইনি আগের প্রশ্নটা প্রশ্নটা আরেকবার করেন ডিটার্মিনেন্ট একজন লিখেছে যে ডিটার্মিনেন্ট কেন সব সময় স্কোয়ার হয় কেন এটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্সের প্রপার্টি কারণ হচ্ছে যে একটা আমি যদি সেট অফ লিনিয়ার ইকুয়েশনের কথা চিন্তা করি তাহলে তিনটা চলক বিশিষ্ট তিনটা চলকের যদি আমি মান বের করতে চাই তিনটা চলকের মান বের করতে হলে আমাদের তিনটা সমীকরণ লাগে তো এই কারণে তিনটা সমীকরণ হচ্ছে তিনটা রো বোঝায় আর তিনটা চলকের জন্য তিনটা কলাম বোঝায় তো এই তিন বাই তিন একটা অবস্থা আমাদের চলে আসে ফলে একটা বর্গ ম্যাট্রিক্স পাওয়া যায় এবং সেই বর্গ ম্যাট্রিক্সের সমাধান আছে কি নাই এটা বের করার জন্যই তো নির্ণায়ক ফলে এই তিন বাই তিন থেকে আমরা শেষ পর্যন্ত তিন বাই তিন আকারেরই একটা নির্ণায়ক পাই আমি আরেকজন প্রশ্ন করেছেন যে নিনে কেন স্কোয়ার ম্যাট্রিক্সের এটাই মেনলি ঘটনাটা আর কি একজন লিখেছে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশান আসলে কী বোঝায় ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশান আসলে বোঝায় যে একটা ট্রান্সফরমেশান একটা ম্যাট্রিক্সকে যদি আমি আর একটা ভেক্টর দিয়ে গুণ করি গুন ভেক্টর মানে হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স দিয়ে গুণ করি তাহলে ওই কলাম ম্যাট্রিক্সটাকে সে স্থানের মধ্যে একটা ভেক্টর স্পেসে কোথায় সরিয়ে নিয়ে যাচ্ছে কোথায় ট্রান্সফর্ম করছে ওই ম্যাট্রিক্সের গুণটা আসলে সেটা বোঝায় এটা এটা এটাও মানে মনে হচ্ছে না আমি ফিল করতে পারবো আমি সহজ জিনিস বোঝাতে গিয়েই অনেক সময় নষ্ট করে ফেলেছি অলরেডি তো আমি আর নির্ণয় আর খুব বেশি কিছু বলবো না আমার মনে হয় যে যাদের মাথা ঝিমঝিম করছে বেশি তারা একটু শেষের দিক থেকে দেখতে পারেন শেষের এই রো অপারেশনটা অন্তত এতটুকু বুঝলেও হবে আর মূল ঘটনাটা আমি আমি শেষ বলে যাই যে কি বোঝাতে চেয়েছি আজকে সারা দিনে সেটা বলি যে নির্ণায়ক নির্ণায়ক সে নির্ণয় করে যে সেট অফ লিনিয়ার ইকুয়েশন তার কোনো ইউনিক সলিউশন আছে কি না নির্ণায়ক নির্ণয় করে যে একটা ম্যাট্রিক্সের ইনভার্স করা যায় কি না এ দুটো হচ্ছে মেন ঘটনা যে একটা বর্গ ম্যাট্রিক্সকে ইনভার্স করা যায় কি যায় না সেটা নির্ণয় করে নির্ণায়ক যদি বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক হয় শূন্য তাহলে সে নির্ণায়কটা সে ম্যাট্রিক্সে ইনভার্স করা যাবে না যদি শূন্য না হয় অশূন্য হয় তাহলে ইনভার্স করা যাবে এটা হচ্ছে নির্ণায়কের কী নির্ণয় করে সেটা এই নামটা সম্ভবত গার্লফ্রেন্ডি গাউস দিয়েছিলেন যত মনে পড়ে এবং উনি ওইভাবে জিনিসটাকে চিন্তা করেছিলেন কিন্তু এখন আর এখন আর নির্ণায়ক বলতে আমরা শুধুমাত্র ওই জিনিসটাই বুঝি না এখন আরও ব্যাপক একটা এর বৈশিষ্ট্য এটা সে প্রকাশ করে এবং সেই বৈশিষ্ট্যগুলো কী সেটা লিনিয়ার ট্রান্সফরমেশনের বৈশিষ্ট্য পুরা লিনিয়ার একটা জায়গাকে একটা ভেক্টর স্পেসকে সে কতগুণ বাড়িয়ে ফেলছে বা ছোটো করে ফেলছে সেটা মিন করে সে মিন করে যে দুইটা ভেক্টরের মধ্যে কতটুকু এরিয়া আছে সেটা সেটা আমরা আমরা এখন আপাত নিয়ে বোঝাচ্ছি না আর একটা জিনিস আমি বলেছি যে কেন রো অপারেশন কাজ করে কারণ রো অপারেশন যখন আমরা করি তখন সে দুইটাকে আমি দুইটা আলাদা নির্ণায়কে ভাগ করতে পারি যে নির্ণায়কের একটার মান শূন্য হয়ে যায় কারণ সেখানে দুইটা রো থাকে যারা সমান হয়ে যায় এই হচ্ছে পুরো ঘটনাটা এই না আজকে আজকে গান নয় গান নিয়ে একটা আলাদা পর্ব হবে আমাকে আসলে এখন দূর দিতে হবে অফিসে যেছিলাম এক ঘন্টা ভিডিও বানাতে দেড় ঘন্টা করে ফেলেছি ঠিক আছে আন্তরিক ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে বোঝার চেষ্টা করেছেন আমি জানি যে বিষয়গুলো খুব সহজ না কিন্তু আমি আসলে ঠিক সহজ করার জন্য আসলে আমার মূল টার্গেট আসলে সহজ করাও ছিল না আমার টার্গেট ছিল যে জিনিসগুলো সম্পর্কে একটা ধারণা দেয়া। সো যাদের ধারণা কোনো দরকার নাই তাদের কোনো চিন্তারও কারণ নাই এটা না জানলে দুনিয়া কিছু যায় আসবে না যারা একটু গভীর থেকে জানতে চায় তারা এই ভিডিও থেকে শুরু করতে পারে এবং অবশ্যই এটাই শেষ না এরপরে এসেন্স অফ লিনিয়ার অ্যালজেব্রা হচ্ছে খুব ভালো একটা সাজেশন ঠিক ঠিক আছে তাহলে বিদায় আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন